হোমিওপ্যাথিতে যদি আমাদের সফলতা পেতে হয়, কি তরুণ চিকিৎসক, কি অভিজ্ঞ, সকলকেই কতগুলি ধাপ খুব সূক্ষ্ম, সুনিপুণ ও নির্ভুলভাবে সম্পাদন করতে হবে। তার মধ্যে সর্বপ্রথম যে কাজটা চিকিৎসককে খুব গুরুত্ব দিয়ে করতে হবে সেটা হলো রোগী লিপি প্রস্তুতকরণ বা কেস টেকিং, যেটা অর্গাননের 83 থেকে 104 নম্বর অ্যাফোরিজমের মধ্যে হ্যানিম্যান বিশদে বর্ণনা করেছেন। হ্যানিম্যান অর্গাননে লিখেছেন, যথার্থ রোগ বা রোগচিত্র পেতে হলে চিকিৎসকদের কতগুলি বিশেষ যোগ্যতা একান্ত প্রয়োজন। সেই যোগ্যতাগুলির মধ্যে একটা হচ্ছে ইন্দ্রিয় সমূহের প্রখরতা বা সাউন্ড সেন্সেস। এখানে আমরা একটু উদাহরণ দিতে পারি, ইন্দ্রিয় সমূহ প্রখর না হলে চিকিৎসকের কী অসুবিধা হয়। আমরা চিকিৎসক হিসাবে যখন আমাদের ক্লিনিকে আমরা চিকিৎসা করি, যখন কোনো নতুন রোগী আমাদের রোগী বসার জায়গায় আসেন, তার ঢোকা, তার বসা, মূল চেম্বারের মধ্যে, ক্লিনিকের মধ্যে ঢোকা, প্রত্যেকটাই ডাক্তারকে লক্ষ্য রাখতে হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, একজন রোগী রিসেপশন এরিয়াতে ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে দেখা গেল তিনি জুতো খুলে পা দুটো ঠান্ডা মেঝেতে একবার এদিকে একবার ওদিকে করে নাড়ানাড়ি করছেন। পরক্ষণে চিকিৎসক আবার লক্ষ্য করলেন তিনি নাকের মধ্যে আঙুল দিয়ে নাক থেকে ময়লা বার করে হাতে নিয়ে ঘষছেন, আঙুলে ঘষছেন, পরে আবার নাকের কাছে ধরে গন্ধ শুকছেন। ডাক্তারের ক্লিনিকে যখন তিনি প্রবেশ করলেন, দেখা গেল তিনি সামনের দিকে ঝুঁকে বসছেন, কুঁজো হয়ে বসছেন। এই যে সাইনগুলো আমরা দেখলাম, চিকিৎসক হিসেবে যেগুলো আমরা রোগীকে পর্যবেক্ষণ করলাম, এগুলো সবই কিন্তু সালফারকে নির্দেশ করে। এটা থেকে কিন্তু সালফার সম্বন্ধে আমরা অনেকটাই কিন্তু নিশ্চিত হতে পারি। তারপরে কেস টেকিংয়ের পরে আমরা পুরোপুরি নিশ্চিত হব রোগীটা সালফারের কিনা। তাহলে এটা কিন্তু ইন্দ্রিয় দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি। বা আর একটা পেশেন্ট, তিনি চেম্বারে ঢুকলেন, ভালো কাছানো কোছানো জামাকাপড় পরা, যে জায়গাতে তিনি বসবেন জায়গাটাকে একটু মুছে নিলেন, চিকিৎসকের সঙ্গে সুন্দরভাবে কথা বললেন, গোছালোভাবে কথা বললেন, যখন চিকিৎসককে তিনি ফিজ দিচ্ছেন, তিনি দেখে দেখে সুন্দর সুন্দর নতুন নতুন টাকা চিকিৎসককে তিনি পে করছেন, আমরা এ থেকে কি বলতে পারি না রোগী খুব ফাস্টিডিয়াস, তার মধ্যে খুব টিডিনেস আছে? তাহলে এখান থেকে আমরা আর্সেনিক, কার্সিনোসিন বা এরকম টিডি যে সমস্ত রিমেডি আছে, ওষুধগুলো হোমিওপ্যাথিতে আছে, তাদের মধ্য থেকে আমরা নির্বাচন করতে পারি। বা সরিনাম, মার্কিউরিয়াসের গন্ধ, সেটা আমরা নাক দিয়ে শুকেও তাদের সম্পর্কে আমরা ধারণা করতে পারি। এই জন্য চিকিৎসকের, যিনি ভালো চিকিৎসক হবেন, তার ইন্দ্রিয় সমূহের প্রখরতা খুবই প্রয়োজন, সাউন্ড সেন্সের প্রয়োজন। চিকিৎসকের সংস্কারমুক্ত মন থাকতে হবে তার, ফ্রি ফ্রম প্রেজুডিস। তিনি কোনো বদ্ধমূল ধারণা নিয়ে চলবেন না, কোনো রোগীর সম্পর্কে আগে থেকে কোনো ধারণা প্রসারণ করবেন না। অনেক সময় আমরা দেখতে পাই রোগী বলছেন, ডাক্তারবাবু আমার বিকেলের দিকে বাড়ে, ডাক্তারবাবু তখন ঘুরিয়ে জিজ্ঞেস করছেন কি চারটের দিকে, তাহলে এটা কিন্তু সংস্কারমুক্ত মনের পরিচয় হলো না। বিকেলের দিকে হলে তাকে জিজ্ঞেস করতে হবে কটা থেকে বাড়ছে, কটা পর্যন্ত তোমার কষ্টটা থাকছে। কিন্তু আমাদের লাইকোপোডিয়াম দেওয়ার স্বার্থে আমরা তার কাছ থেকে জোর করে জেনে নিচ্ছি এটা কি বিকেল 4 থেকে 8 পর্যন্ত বাড়ে, এটা কিন্তু সংস্কারমুক্ত মনের পরিচয় হলো না। রোগীর পর্যবেক্ষণের একাগ্রতা প্রয়োজন। চিকিৎসক যখন কেস টেকিং করবেন, তখন তার পর্যবেক্ষণে রোগী দেখার মধ্যে একাগ্রতা দরকার, অ্যাটেনশন ইন অবজার্ভিং। এই একাগ্রতা যদি না থাকে, রোগী এমন কিছু কথা বললেন যেগুলি ওষুধ নির্বাচনে আমাদের খুব মূল্য ছিল, খুব গুরুত্ব ছিল, হয়তো বা অ্যাটেনশনের অভাবে আমরা সেগুলো মিস করে যাব। এই জন্যে যখন আমরা কেস টেকিং করব,
দুনিয়ার অন্য সব কিছুই তখন ভুলে গিয়ে শুধু রোগীর দিকেই কিন্তু আমাদের চিন্তাটা রাখতে হবে, মনোসংযোগটা রাখতে হবে। সেই সময় যদি বারে বারে চিকিৎসকের ফোন আসতে থাকে, মোবাইল বাজতে থাকে, তাহলেও কিন্তু তার অ্যাটেনশন বিঘ্নিত হয়। এই জন্যে মোবাইলটাও তখন এড়িয়ে রাখা, দূরে সরিয়ে রাখাই মনে হচ্ছে শ্রেয়। রোগীলিপি প্রস্তুতকরণে একান্ততা, একান্ত বিশ্বস্ততার প্রয়োজন চিকিৎসকের। তিনি নিজে থেকে কিছু রোগীলিপির মধ্যে সংযুক্ত করবেন না। রোগী যে কথাগুলো বলছেন বা যে কথাগুলো বলবেন সেইগুলোকে তিনি শুধুমাত্র সংযুক্ত করবেন এবং যতটা সম্ভব রোগীর ভাষাতে তিনি সেগুলো লিখবেন। তাহলে রোগীলিপি প্রস্তুত করার সময় এই পাঁচ চারটে গুণ চিকিৎসকের থাকতে হবে। একটা, এক নম্বরে বললাম ইন্দ্রিয় সম্যের প্রখরতা, সংস্কারমুক্ত মন, পর্যবেক্ষণের একাগ্রতা, রোগীলিপি প্রস্তুতকরণে একান্ত বিশ্বস্ততা। নাম্বার টু, এবারে লক্ষণের মূল্যায়ন করতে হবে আমাদের। আমরা যে কেস টেকিং করলাম তার মধ্যে 10টা 20টা যা লক্ষণ পেলাম, প্রত্যেকটা লক্ষণের কিন্তু সমান মূল্য নেই। ওর মধ্যে কিছু আছে রোগীর মন গড়া কথা, যেগুলি ওষুধ নির্বাচনে কোনো গুরুত্ব নেই, সেগুলোকে আমাদের বাদ দিতে হবে। যে লক্ষণগুলোর গুরুত্ব রয়েছে সেই গুরুত্বপূর্ণ লক্ষণগুলি তাদের গুরুত্বর ক্রম অনুসারে আমাদের সাজিয়ে নিতে হবে। এটাকেই আমরা বলছি লক্ষণের মূল্যায়ন, ইভ্যালুয়েশন অফ সিমটমস। এই লক্ষণের মূল্যায়ন করার পরে চিকিৎসকের পরবর্তী কাজ হল সদৃশ্য বিধান মতে সঠিক হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করা, সিলেকশন অফ দ্য রাইট মেডিসিন অ্যাকর্ডিং টু দ্য ল অফ সিমিলিয়া। এই যে লক্ষণের মূল্যায়ন করে যে লক্ষণগুলোকে আমরা নিলাম তার সঙ্গে সদৃশ্য করে আমাদের একটা ওষুধ নির্বাচন করতে হবে। এবারে ওষুধ নির্বাচন আমরা করলাম, ওষুধ নির্বাচন করার পরে চিকিৎসকের আর একটা কাজ আজ হবে, সে কাজটা নির্বাচিত ওষুধের সঠিক পোটেন্সি নির্বাচন। অর্থাৎ যে ওষুধটা আমরা দিচ্ছি সেই ওষুধটা কত পোটেন্সিতে আমাদের দিতে হবে, সেটা আমরা 6 দেব না 30 দেব কি 200 দেব কি 10,000 দেব, সেটা আমাদের ঠিক করতে হবে। এটাই হচ্ছে পোটেন্সি নির্বাচন, সিলেকশন অফ দ্য প্রপার পোটেন্সি। পোটেন্সি নির্বাচন করার পরে চিকিৎসক যখন প্রেসক্রিপশন করবেন, চিকিৎসকের পরবর্তী কাজ হবে সেই তিনি কটা মাত্রা ওষুধ খাবেন, সুনির্দিষ্ট ব্যবধানে সঠিক মাত্রা প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ প্রপার ডোজেস অ্যাট রাইট ইন্টারভালস, সঠিক ব্যবধানে প্রপার ডোজে রোগীকে ওষুধ দিতে হবে। এই কাজগুলো চিকিৎসককে খুব সুনিপুণভাবে করতে হবে। তাহলে আমরা দেখলাম কেস টেকিং এর পরে লক্ষণের মূল্যায়ন, তারপরে ওষুধ নির্বাচন, ওষুধের পোটেন্সি নির্বাচন, পোটেন্সি নির্বাচনের পরে আমরা ওষুধের ডোজ নির্বাচন করব। এবারে আমরা আস্তে আস্তে মূল বিষয়ের মধ্যে প্রবেশ করব। প্রথমে আমি পোটেন্সি নির্বাচন নিয়ে কথা বলবো। তরুণ বা বিজ্ঞ অনেক চিকিৎসকেরই এমন ধারণা আছে যে ওষুধ নির্বাচন যদি সঠিক হয় তাহলে রোগী অবশ্যই আরোগ্য লাভ করবে, সেখানে পোটেন্সি যাই হোক না কেন, সেটা 6 হতে পারে, 30 হতে পারে, 200 হতে পারে। তাঁরা যুক্তি হিসেবে বলেন, হেনিম্যান অর্গাননের মধ্যে বলেছেন, ওষুধ কখনো রোগ শক্তির চেয়ে দুর্বলতর হতে পারে না, এই যুক্তিটা তাঁরা দেন। কাজেই সুনির্বাচিত ওষুধ যে কোনো শক্তিতেই যদি আমরা রোগী দেহে প্রবেশ করি তা অবশ্যই রোগ শক্তিকে পরাভূত করবে। এবার আমার প্রশ্ন, সত্যি কি তাই? ঘটনাটা কি এমনই? আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা কি তাই বলে? আমাদের পর্যবেক্ষণ কি তাই বলে? বাস্তব ক্ষেত্রে দেখা যায় কথাটা তা নয়। যদি পোটেন্সি এবং মাত্রা যদি সঠিক না হয় তাহলে হয়তোবা অসুখ সারে না, কখনো বা অসুখ সারতে অনেক দেরি হয়, কখনো বা অসুখটা দুরারোগ্য হয়ে যায়, এই ঘটনাগুলো সেখানে ঘটতে থাকে। এটা বুঝতে যদি আমরা চাই তাহলে ওষুধের যে প্রয়োগ নীতি
সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টা, শুধু এটাকে অনুসরণ করলে আমাদের চলবে না। আমাদের অনুসরণ করতে হবে যে লয়ের উপরে, যে নীতির উপরে আরোগ্য নীতি প্রতিষ্ঠিত, সেই থেরাপিউটিক ল অফ নেচার, যেটা হেনিম্যান অর্গাননের 26তম অ্যাপারিজমে বলেছেন, বর্ণনা করেছেন। তার সারমর্ম খানিকটা এরকম, লেট লাইকস বি ট্রিটেড বাই লাইকস, বা একই জাতীয় জিনিস একই জাতীয় জিনিসকে আরোগ্য করে, শুধু এইটার উপর নির্ভর থাকলে হবে না, সেটা আমাদের হতে হবে ঠিক এমন, লেট লাইকস বি ট্রিটেড বাই লাইকস হুইচ আর এ স্ট্রঙ্গার, এটা হওয়া কিন্তু আমাদের দরকার। অর্থাৎ রোগ শক্তির থেকে ওষুধ শক্তিকে অবশ্যই সামান্যতম বেশি হলেও শক্তিশালী হতে হবে। এবারে হেনিম্যান বলেছেন, ওষুধের শক্তি কখনো রোগ শক্তির সাথে কম হতে পারে না, দুর্বল হতে পারে না। তাহলে কথাটা কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে, ওষুধের মাত্রা এবং তার শক্তি যেহেতু চিকিৎসক ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারেন, এই জন্যই হেনিম্যান ওখানে ওই কথাটা বলেছেন। অর্থাৎ অর্গাননের প্রত্যেকটা কথাই কিন্তু আমাদের কাছে সত্যি। এবার আমরা দেখি, আমরা প্রত্যেকটা রোগীর সঠিক পোটেন্সি দিয়ে আমাদের চিকিৎসা করতে হবে, প্রপার পোটেন্সি। এবার প্রপার পোটেন্সিটা কি? যে পোটেন্সি যা রোগের প্রকৃতি ও রোগীর প্রতিক্রিয়ার উপর নির্ভর করে নির্দিষ্ট ব্যক্তিকে সর্বনিম্ন মাত্রাতে দিলে ন্যূনতম সময়ের মধ্যে তার সুস্থতা, তার অসুস্থতা নিরাময় করতে পারে, তাকে আমরা সঠিক পোটেন্সি বা প্রপার পোটেন্সি বলবো। তাহলে প্রপার পোটেন্সি হচ্ছে সেই ওষুধ, যে ওষুধ রোগের প্রকৃতি, রোগীর প্রতিক্রিয়ার উপর নির্ভর করে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে সর্বনিম্ন মাত্রাতে বা ন্যূনতম মাত্রাতে দিলে খুব কম সময়ের মধ্যে, ন্যূনতম সময়ের মধ্যে সেই রোগীর অসুস্থতা নিরাময় করতে পারে, তাকে আমরা প্রপার পোটেন্সি বা সঠিক পোটেন্সি বলি। এখন কোনো একটা রোগীর 30 যদি প্রপার পোটেন্সি হয়, 30 যদি প্রপার পোটেন্সি হয়, বা 200 যদি প্রপার পোটেন্সি হয়, তাহলে সেটা দিলেই কিন্তু সে অতি দ্রুতই বিনা উপদ্রবে রোগী আরোগ্য লাভ করবে। কিন্তু সেখানে যদি 30 না দিয়ে আমরা যদি 18 শক্তির ওষুধ দিই, তাহলে কি রোগী আরোগ্য লাভ করবে? না, আরোগ্য লাভ হয়তো বা করবে, কিন্তু তাতে অহেতুক বিলম্বিত হবে আরোগ্য লাভ। কারণ হেনিম্যান অর্গাননে বলেছেন, যতটা সম্ভব দ্রুত আরোগ্য করতে হবে, এটা হবে আরোগ্যের কিন্তু একটা আদর্শতম নীতি। এই জন্যে এমন পোটেন্সি আমাদের সিলেক্ট করতে হবে যেটা রোগ শক্তির থেকে সামান্যতম স্ট্রঙ্গার, সামান্যতম বেশি শক্তিশালী। কিন্তু অত্যাধিক শক্তিশালী হলে অহেতুক কী হবে? সেখানে অ্যাগ্রাভেশন হবে, বৃদ্ধি লক্ষণ আসবে, আর বৃদ্ধি লক্ষণ আসার জন্যে রোগীর কষ্ট হতে থাকবে। এবারে আমরা পোটেন্সি নিয়ে একটু কথাবার্তা বলি। কেন্টের আগে, মানে হেনিম্যান থেকে কেন্টের ঠিক আগে পর্যন্ত আমাদের হেনিম্যান ব্যবহার করেছিলেন 30 শক্তি পর্যন্ত ওষুধ, সর্বাধিক 30 শক্তি। সেই 30 শক্তির ওষুধ ব্যবহার করে তিনি বহু রোগীকে, বহু মানুষকে তিনি আরোগ্য দান করেছিলেন। কিন্তু কেন্ট পরবর্তী বা কেন্টের সময় থেকে আজ পর্যন্ত বহু পোটেন্সি আমাদের কাছে আছে, 1 mm, 10 mm, 50 mm, CM, DM, MM, বহু পোটেন্সি আছে। এছাড়া 50 mSL পোটেন্সি, এত পোটেন্সি থাকার ফলেও আমরা কিন্তু রোগীকে আরোগ্য করতে পারছি না। যে হারে আরোগ্য করতে পারার কথা, আমরা সে হারে আরোগ্য করতে পারছি না। এবার আমরা হোমিওপ্যাথি ওষুধকে, তার পোটেন্সিকে আমরা কতগুলো ভাগে ভাগ করে নিই, কোনটাকে আমরা লো পোটেন্সি বলবো, কোনটাকে আমরা মিডিয়াম পোটেন্সি বলবো, কাকে আমরা হাই পোটেন্সি বলবো, সে বিষয়ে একটু আলোচনা করি। লো পোটেন্সি বলতে আমরা বুঝি সাধারণত 30 শক্তি নিচের পোটেন্সিকে আমরা লো পোটেন্সি বলি, 3, 6, 12, 18 এই সমস্ত পোটেন্সিগুলোকে আমরা লো পোটেন্সি বলি। আর মিডিয়াম পোটেন্সি হচ্ছে 30 শক্তি থেকে 1000 শক্তি, এর মধ্যবর্তী পোটেন্সিকে আমরা বলছি মিডিয়াম পোটেন্সি। আর হাই পোটেন্সি হচ্ছে
1000-এর অ্যাবভ যে সমস্ত পোটেন্সি তাদেরকে আমরা হাইপোটেন্সি বলছি। তাহলে আমরা যখন আলোচনা করব তখন এভাবে পোটেন্সির কথা আমরা আলোচনা করব। এবারে আমরা চলে যাই আমাদের মূল জায়গা, পোটেন্সি সিলেকশনের জায়গাতে আমরা চলে যাই। রোগের একদম প্রাথমিক অবস্থায় যখন কোনো ব্যক্তি আক্রান্ত হচ্ছেন, যেটাকে আমরা প্রাথমিক অবস্থা বলছি, তখন তার ভাইটাল প্রিন্সিপাল তথা জীবনী শক্তি কিন্তু আক্রান্ত হয়। একদম শুরুতে তার জীবনী শক্তি আক্রান্ত হয়, তারপর ধীরে ধীরে তা প্রকাশ পায় অস্বাভাবিক লক্ষণ হিসাবে। প্রথমে জীবনী শক্তি আক্রান্ত হলো, আক্রান্ত জীবনী শক্তি লক্ষণ আকারে তার অসুস্থতা বাইরের দিকে প্রকাশ করলো এবং ওই লক্ষণ সমষ্টি হচ্ছে অসুখ, এবং ওই লক্ষণ দিয়েই সেই রোগী আমাদের কাছে কিন্তু ওষুধ চায়। এবারে এই যে লক্ষণগুলো এলো, তার শেষ পরিণতি হিসেবে আসে অর্গানিক চেঞ্জ বা যান্ত্রিক পরিবর্তন। এবারে আমরা একটু প্যাথোলজির কথা বলবো। আমরা এই টোটাল প্যাথোলজি, একটা হিউম্যান বডিতে যে প্যাথোলজি তৈরি হয় অসুস্থতাকালীন, মানে ভাইটাল ফোর্স আক্রমণ থেকে অর্গান ক্ষতিগ্রস্ত হওয়া পর্যন্ত যে প্যাথোলজি, এই প্যাথোলজিকে আমরা দুটো পার্টে ভাগ করব। একটাকে বলবো ডাইনামিক প্যাথোলজি, আর একটাকে বলবো অর্গানিক প্যাথোলজি। এবার আমরা দেখি ডাইনামিক প্যাথোলজিটা কী। রোগের আক্রমণ থেকে শুরু করে যান্ত্রিক পরিবর্তনের পূর্ব পর্যন্ত রোগীর যে অবস্থা তাকে ডাইনামিক প্যাথোলজি বল, বা এটাকে আমরা হোমিওপ্যাথি প্যাথোলজি বলতে পারি। এই ডাইনামিক প্যাথোলজিক্যাল স্টেটে রোগী কিন্তু অসুস্থ থাকে, তার অসুস্থতা তিনি প্রকাশ করেন তার অনুভূতির সাহায্যে, কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, সেটা আল্ট্রাসোনোগ্রাফি হতে পারে, স্ক্যান হতে পারে, এমআরআই হতে পারে, যাই হোক না কেন, বা কোনো ব্লাডের ইনভেস্টিগেশন হতে পারে, দেহের অন্যান্য কোনো ফ্লুইডের ইনভেস্টিগেশন হতে পারে, কোনো পরীক্ষার মাধ্যমে আমরা অসুখের নামটা কাগজে নিয়ে আসতে পারি না, তখন সেই প্যাথোলজিকে আমরা বলি ডাইনামিক প্যাথোলজি। অর্থাৎ ভাইটাল ফোর্স যখন আক্রান্ত হলো, সেখান থেকে অঙ্গ আক্রান্ত হওয়ার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত এই যে প্যাথোলজি, এটাই হচ্ছে ডাইনামিক প্যাথোলজি। এই সময় হোমিওপ্যাথি চিকিৎসা করার উত্তম সময়, এবং এই সময় উচ্চ শক্তির ওষুধ দিয়ে রোগীকে যদি আমরা চিকিৎসা করি, রোগী বিনা উপদ্রবে বিনা কষ্টে অতি দ্রুতই আরোগ্য লাভ করে। এবারে আমরা চলে যাই অর্গানিক প্যাথোলজি, যেখান থেকে যান্ত্রিক পরিবর্তনে শুরু হয়েছে সেখান থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত যে প্যাথোলজি, এই প্যাথোলজিকে আমরা বলছি অর্গানিক প্যাথোলজি। এই অর্গানিক প্যাথোলজিটাই কিন্তু আমরা আমাদের পাঠ্য প্যাথোলজি বইতে পেয়ে থাকি। ডাইনামিক প্যাথোলজিক্যাল স্টেটে বিভিন্ন লক্ষণের মাধ্যমে প্রধানত স্নায়ুর আক্রমণ প্রকাশ পায়। যে সময় আমাদের ভাইটাল ফোর্সটা আক্রান্ত হলো, বাইরের দিকে যে লক্ষণ, পেরিফেরিতে যে লক্ষণগুলো এলো, সার্ফেসে যে লক্ষণগুলো এলো, এই লক্ষণের প্রকাশ সাধারণত হয় স্নায়ুর আক্রমণের ফলে। আমাদের নার্ভ আক্রান্ত হয়, যার জন্য লক্ষণ বাইরের দিকে আসে। এই সময়তে রোগীর ওষুধ গ্রহণের প্রবণতা খুবই ভালো থাকে বা কম থাকে না। এই ধরনের তরুণ রোগে আমরা উচ্চ শক্তির একমাত্রা দিয়ে যদি অপেক্ষা করি, তাহলে আশানুরূপ ফল পাওয়া যায়, এবং যতদিন তার ক্রিয়া চলতে থাকে যে একমাত্রা ওষুধ দিয়েছি, ততদিন প্লাসিবো দিয়ে আমাদের অপেক্ষা করতে হবে। এই ক্ষেত্রে যদি আমরা উচ্চ শক্তির ওষুধ অহেতুক রিপিট করি, তাহলে বিপরীত ফল হয়। কি ঘটনা ঘটে? এই ডাইনামিক প্যাথোলজিক্যাল স্টেটে রোগীর ঔষধের ক্রিয়াজনিত কারণে অর্গানিক চেঞ্জে রূপান্তরিত হয়। ভালো করতে গিয়ে আমরা অহেতুক রোগীকে খারাপ করে ফেলি। তাহলে ব্যাপারটা ঠিক এমন দাঁড়ালো, ডাইনামিক প্যাথোলজিক্যাল স্টেটে স্নায়ু আক্রান্ত হয়ে যে লক্ষণ দিচ্ছে, সেই সময় আমরা উচ্চ পোটেন্সির ওষুধ দিয়ে তাকে চিকিৎসা করব, একটা ডোজ দিয়ে আমরা অপেক্ষা করব, যতক্ষণ না সেই মাত্রার ক্রিয়া শেষ হয় ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা করার সময়ে যদি ওই ওষুধকে আমরা রিপিট করি, তাহলে দেখতে পাওয়া যাবে ওষুধজনিত কারণে, তাই ডাইনামিক প্যাথোলজিক্যাল স্টেট থেকে রোগী কিন্তু অর্গানিক প্যাথোলজিক্যাল স্টেটে চলে যাবে, অর্থাৎ
রোগী খারাপ জায়গার দিকে চলে যাবে, অর্থাৎ ভালো করতে গিয়ে আমরা রোগীকে খারাপ করে ফেলবো। এই জন্যে উচ্চ শক্তির ওষুধ দিয়ে এখানে কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। এটা অর্গাননের 276 নম্বর অ্যাফোরিজমে হ্যানিম্যান সুন্দরভাবে এটাকে বর্ণনা করেছেন, আপনারা অবসরে সেটা দেখে নেবেন। যদি লার্জ ডোজে আমরা ওষুধ দিই, উচ্চ পটেন্সিতে যদি ওষুধ দিই, এবার এখানে বলে রাখি এই মাত্রা যদি সূক্ষ্ম না হয়ে যদি স্থূল হয়ে যায় তাহলে অসুখ কিন্তু ভালো হওয়ার থেকে আরও খারাপের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা এবার একটু উদাহরণের সাহায্যে দেখে নিই। কোনো অ্যাকুইট কন্ডিশনে রোগীর কিন্তু জেনারেলি ডাইনামিক প্যাথোলজিক্যাল স্টেটের মধ্যে রোগী রান করে, সেখানে কোনো অর্গানিক প্যাথোলজি থাকে না। অর্গানিক প্যাথোলজি থাকলেও সেটা খুব মাইল্ড আকারে, একদম মাইল্ড আকারে সেটা থাকে, সহজেই সেখান থেকে রোগী তার পূর্ব স্বাস্থ্য ফিরে ফিরে পেতে পারে। আর অ্যাকুইট ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই অ্যাকুইট ক্ষেত্রে হাইপোটেন্সির ওষুধ দিয়ে কিন্তু আমাদের একটা ডোজ দিয়ে চিকিৎসা করতে হবে, অপেক্ষা করতে হবে। আমরা সেখানে বারবার ওষুধ প্রয়োগ করতে পারবো না। এখানে ডাক্তার কেন্টের একটা কথা আছে, ডাক্তার কেন্ট বলেছেন, ইন অ্যাকুইট ডিজিজেস দ্য 1 mg অ্যান্ড 10 mg আর মোস্ট ইউজফুল। কেন্ট বলছেন কোনো অ্যাকুইট ডিজিজের চিকিৎসা করতে গেলে 1 mg এবং 10 mg শক্তির একমাত্রা ওষুধই কিন্তু যথেষ্ট, একমাত্রা বলেননি, ওষুধই উপযোগী। আর একটুখানি বলে নিই, এই এখন শীত পড়ছে, আমরা বিকালের দিকে খেলার মাঠে গেলাম, একটু খালি গায়ে দৌড়দৌড়ি করলাম, খেলা করলাম, উত্তরে হাওয়া লাগলো গায়ে, বাড়িতে ফিরলাম, রাত 10-11টার দিকে দেখতে পাওয়া গেল তুমুল জ্বর, প্রচণ্ড জ্বর, সেই সঙ্গে অস্থিরতা, প্রচণ্ড জলতেষ্টা। কারণ হিসাবে আমরা পেলাম ঠান্ডা লাগা, অসুখের একটা অ্যাটাক হচ্ছে খুব ভায়োলেন্ট এবং সিভিয়ার প্রকৃতির, প্রচণ্ড জলতেষ্টা আছে। আপনারা সবাই বুঝতে পারছেন আমি এখানে আর্সেনিক অ্যালবামের কথা বলছি। এখানে আর্সেনিক অ্যালবাম আমরা কত শক্তির ওষুধ প্রয়োগ করব, যেহেতু এটা অ্যাকুইট ডিজিজ, এখানে রোগীর প্রবণতা অনেক ভালো, তার সাসেপ্টেবিলিটি খুব বেশি, এখানে আমাদের উচ্চ শক্তির ওষুধ দিতে হবে। ন্যূনতম 1 mg পটাশিয়ামের ওষুধ একটা দিলেই কিন্তু তার রোগটা আরোগ্য লাভ করবে। আপনি 10 mg-ও দিতে পারেন, 10 mg যদি একটা ডোজ দিয়ে দেন তাহলে রোগী আরোগ্য লাভ করবে। আবার অ্যাকুইট ডিজিজের ক্ষেত্রে কখনো সখনো দেখতে পাওয়া যায় বেশ কিছু অ্যাকুইট ডিজিজ আছে যেখানে ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি নিম্নমুখী হয়ে যায়, জীবনী শক্তি খুব দুর্বল হয়ে যায়। যেমন কারোর যদি অতিরিক্ত হারে পাতলা পায়খানা হয়, কারোর যদি কলেরার মতো সিমটম ডেভেলপ করে, কারোর যদি প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়, মেনোরেজিয়া হতে পারে, মেট্রোরেজিয়া হতে পারে, পায়েস দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হতে পারে, তাহলে রোগীর কিন্তু ভাইটাল ফোর্স অনেকটাই নিম্নমুখী হয়ে যায়, জীবনী শক্তি নিম্নমুখী হয়ে যায়, সেখানে রোগীর প্রবণতা কমে যায়। তখন আমাদের কি করতে হবে? সেখানে আমাদের নিম্ন শক্তির ওষুধ দিয়ে তাদেরকে চিকিৎসা করতে হবে। সেটা 3 হতে পারে, 6 হতে পারে, 12 হতে পারে, সর্বোচ্চ আমরা 30 শক্তি পর্যন্ত ব্যবহার করতে পারি। তার বেশি যদি শক্তিতে আমরা ওষুধ দিই, অনেক সময় সেই পোটেন্সি রোগীর মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। এখন কোনো কলেরা রোগী, তার দেহ শীতল হয়ে গেছে, হিম হয়ে গেছে, কোনো রক্তক্ষরণের রোগী, তিনি খুব দুর্বল হয়ে পড়েছেন, উঠতে পাচ্ছেন না, সেক্ষেত্রে যদি আমরা উচ্চ শক্তির ওষুধ 1 mg 10 mg ব্যবহার করি তাহলে তার আমরা মৃত্যুকে ত্বরান্বিত করে ফেলব, অর্থাৎ মৃত্যু তার সন্নিকটবর্তী হয়ে যাবে। এই জায়গাটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবার আমরা চলে আসি ক্রনিক ডিজিজের ক্ষেত্রে। ক্রনিক ডিজিজটা যেখানে ডাইনামিক প্যাথোলজিক্যাল স্টেটে আছে সেখানে অবশ্যই আমরা উচ্চ শক্তির ওষুধ প্রয়োগ করব, কারণ সেখানে কোনো অঙ্গ আক্রান্ত হয়নি। তার অঙ্গ আক্রান্ত হলেও সেখানে কোনো প্যাথোলজি ডেভেলপ করেনি সেভাবে, এই জন্যে আমাদের সেখানে কিন্তু উচ্চ শক্তির ওষুধ প্রয়োগ করতে হবে। আমি একটুখানি এই জায়গায় উদাহরণ দিই। কোনো একটা পেশেন্ট, তার ব্যাকগ্রাউন্ডে সাইকোসিস আছে, তার হাতে পায়ে জ্বালা করছে, হাতে পায়ে প্রচণ্ড জ্বালা, পেরিফেরাল নিউরোপ্যাথি পেশেন্টের আছে, কিন্তু তার পিছনে কোনো প্যাথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি পেলেন না,
না আছে তার সুগার, না আছে কোনো তার অর্গানিক কোনো ডিজিজ, কোনো কিছু খুঁজে পাচ্ছেন না। সেই সঙ্গে পেলেন কি, রোগী প্রচণ্ড গরম কাতুরে, সে শীতল বাতাস চায়, তার প্রচণ্ড জলতেষ্টা, সে রাত্রে ঘুমের মধ্যে মরার স্বপ্ন দেখে, তার মাসিক হলে অনেক দিন ধরে চলতে থাকে, কিন্তু সেখানে কোনো প্যাথোলজি নেই, ইউএনজি করে সেখানে কোনো প্যাথোলজি সেখানে খুঁজে পাওয়া গেল না, বা সে ভুলে যায়, কোনো কিছু সে মনে রাখতে পারে না, এই লক্ষণে আপনি চিন্তা করছেন অবশ্যই মেডোলিনামের কথা। এখানে কিন্তু রোগীর আমরা মেডোলিনাম প্রেসক্রিপশন করব, যেহেতু সেখানে কোনো অর্গানিক প্যাথোলজি নেই, ক্রনিক ডিজিজ হলেও সে ডাইনামিক প্যাথোলজিক্যাল স্টেটের মধ্যে রোগী রান করছে, এখানে অবশ্যই আমরা উচ্চ শক্তির ওষুধ প্রয়োগ করব। 1M, 10M, 50M এই জাতীয় ওষুধ রোগীর অবস্থার উপরে এবং তার অসুস্থতার উপরে নির্ভর করে আমরা একমাত্রা প্রয়োগ সেখানে করব। ক্রনিক ডিজিজের ক্ষেত্রে যেখানে প্যাথোলজিক্যাল স্টেট রয়েছে, যেখানে অর্গানিক প্যাথোলজিক্যাল স্টেট আছে, সেখানে অবশ্যই আমরা নিম্ন শক্তির ওষুধ প্রয়োগ করব। আমরা একটুখানি উদাহরণ দিই, প্যাথোলজিক্যাল স্টেট যেখানে আছে, ধরে নিলাম ঠিক একই পেশেন্ট, তার হাতে পায়ে জ্বালা আছে, প্রচণ্ড জলতেষ্টা আছে, তার মেট্রোরেজিয়া বা মেনোরেজিয়া আছে, প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে, বারে বারে তার মাসিক হচ্ছে, আপনি ইউএনজি করে দেখলেন সেখানে তার ইউটেরাইন ফাইব্রয়েড রয়েছে, তার ওভারিতে সিস্ট রয়েছে, তার এন্ডোমেট্রাইটিস আছে, রোগীর খুব ভগ্ন স্বাস্থ্যের অধিকারিনী, তার চেহারা খুব খারাপ হয়ে গেছে, রোগীর অ্যানিমিয়া আছে, তার হিমোগ্লোবিন লেভেল দেখলেন হিমোগ্লোবিন লেভেল সাথে নেমে এসছে, এখানে বুঝতে হবে রোগীর জীবনী শক্তি নিম্নমুখী, অর্থাৎ তার প্রবণতা অনেক কমে গেছে, এখানে অবশ্যই আমরা মেডোলিনাম তুলনামূলকভাবে নিম্ন শক্তিতে আমরা প্রয়োগ করব। এখানে বেস্ট হচ্ছে মেডোলিনাম 50 মিলিসিমেল পোটেন্সির ওষুধ, একটি নির্দিষ্ট ইন্টারভ্যালে পেশেন্টের অবস্থার উপরে নির্ভর করে প্রয়োগ করা। এবারে আমরা যেখানে কোনো প্যাথোলজিক্যাল স্টেট নেই সেখানে আমরা একটু দেখে নিই, যেখানে কোনো অর্গানিক প্যাথোলজিক্যাল স্টেট নেই, শুধুমাত্র ডাইনামিক প্যাথোলজি রোল করছে, সে জায়গায় কী ঘটনা ঘটে আমরা একটু দেখে নিই। ব্লাড ডোনার পেশেন্ট, প্রচণ্ড মাথার যন্ত্রণা, তরুণ চিকিৎসক তাকে ব্লাড ডোনার 30 বা 200 শক্তিতে প্রয়োগ করেছেন, কিন্তু কোনো ফল হলো না। সেই রোগী কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে গেলেন, তিনি ব্লাড ডোনার 10M শক্তির একটা মাত্র মেডিকেটেড গ্লোবিউলস তার জিভে দিয়ে দিলেন, দেখতে পাওয়া গেল কয়েক মিনিটের মধ্যে তার মাথার যন্ত্রণা সম্পূর্ণরূপে চলে গেল, রোগী ঘুমিয়ে পড়ল। এটা কিন্তু পরীক্ষিত সত্য, আপনারা দেখবেন মাথায় কোনো প্যাথোলজি নেই, রোগীর অন্য কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন নেই, অ্যাকুইট মাথার যন্ত্রণা, প্রচণ্ড মাথার যন্ত্রণা, ব্লাড ডোনার মাথার যন্ত্রণা। আপনি ব্লাড ডোনার উচ্চ শক্তিতে যদি একমাত্রা প্রয়োগ করেন, রোগী অতি দ্রুতই আপনার সামনে সঙ্গে সঙ্গেই সে আরোগ্য লাভ করবে, হাসতে হাসতে আপনার চেম্বার ছেড়ে আপনাকে অনেক আশীর্বাদ দিয়ে সে বিদায় নেবে। প্রসঙ্গত বলে রাখি, আমরা সকলেই পিতামাতা, এর মধ্যে অনেকেই আছি, আমরা সারাদিন ক্লান্তির পরে পুরো পরিশ্রমের পরে যখন বাসাতে ফিরি, আমাদের ছোটো ছোটো বাচ্চারা যদি দৌড়ে এসে আমাদের গলা ধরে কোনো কিছু বলতে থাকে, তখন সারাদিনের পরিশ্রম সারাদিনের ক্লান্তি আমাদের কিন্তু দূর হয়ে যায়। কোনো শিক্ষকের ছাত্র এসে যখন বলে স্যার আমি ভালো রেজাল্ট করেছি, শিক্ষক তার সমস্ত কষ্ট ভুলে যান। তেমনি চিকিৎসকে যখন রোগী এসে বলেন ডাক্তারবাবু আপনার ওষুধে আমি খুব ভালো আছি, চিকিৎসকও ঠিক ততটাই আনন্দিত হন যতটা কোনো পিতামাতা হন, কোনো শিক্ষক হন। এবার আমরা একটু অ্যাবডোমিনাল কলিকের কথা বলি, পেটের ব্যথার কথা বলি। অ্যাবডোমিনাল কলিক, পেটে ব্যথা হচ্ছে, আপনি তার পেট পরীক্ষা করলেন, আপনার পরীক্ষায় কোনো প্যাথোলজি সেখানে ধরা পড়ল না, না আছে পেটে কোনো শক্ত ভাব, না সেখানে অ্যাপেন্ডিসাইটিস পেলেন, না অন্য কোনো অ্যাকুইট অ্যাবডোমেন সেখানে পেলেন,
দেখা গেল রোগী এই অ্যাবডোমিনের ব্যথাতে দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে, তার ইউএনজি করা হলো, তার অ্যাবডোমিনে স্ক্যান করা হলো, কোনো কিছুই পাওয়া গেল না। ব্যথা দেখা যাচ্ছে কলসিন্তের মতো, ব্যথার জন্য সে উগ্র হয়ে শুচ্ছে, তাকে গুটিয়ে যেতে হচ্ছে, তার বমি হচ্ছে, বা কলসিন্তের যা লক্ষণ আছে সেই লক্ষণ আপনি পেলেন। কলসিন্ত 30 বা 200 দিয়ে দেখলেন কম হলো না, যদি সেখানে তো কলসিন্ত 10 mm বা 50 mm একমাত্রা যদি আপনি প্রয়োগ করেন, দেখবেন খুব সীমিত সময়ের মধ্যে উইদিন 5 to 10 মিনিটস রোগীর কিন্তু সম্পূর্ণরূপে তার অ্যাবডোমিনের ব্যথা কমে যাবে। এটা পরীক্ষিত সত্য এবং আমি বারে বারে রিপিটেডলি এটাকে ভেরিফাই করেছি, এটা রিপিটেডলি ভেরিফাইড সিমটমস। এই প্রসঙ্গটা একটা রোগীর গল্প আমি করি। আমি বাংলাদেশ সীমান্তবর্তী একটা শহর বসিরহাট, সেখানে আমি বসি। সেখানে একটা নিওনেটকে নিয়ে এলো আমার কাছে, তার নিওনেটাল কলিক হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে। নিওনেটাল কলিক বলতে সদ্যজাতদের পেটে ব্যথা। আমরা দেখতে পাই ছোট ছোট বাচ্চাদের জন্মের পরে পরেই তারা মোচড় খেয়ে কাঁদতে শুরু করে, তাদের পেটে ব্যথা হয়, বায়ু সরাতে থাকে কখনো সখনো, কাঁধের ওপরে নিলে পেটে চাপ দিয়ে সে আরাম অনুভব করে, এটাকে আমরা নিওনাটাল কলিক বলি। এই নিওনেট হচ্ছে 0 থেকে 28 দিন পর্যন্ত যাদের বয়স তাদেরকে আমরা নিওনেট বলি। এই নিওনাটাল কলিকে সেক্ষেত্রে কোনো অর্গানিক প্যাথোলজি থাকে না, এটা একটা ফাংশনাল চেঞ্জ, একটা ফাংশনাল পরিবর্তন সেখানে আমরা দেখতে পাই। এদেরকে আমরা অবশ্যই উচ্চ শক্তির ওষুধ দিয়ে চিকিৎসা করব। সে যদি কলসিন্তের পেশেন্ট হয় সেখানে কলসিন্ত 10 mm বা 50 mm একমাত্রা দেব, যদি লাইকোপোডিয়ামের পেশেন্ট হয় তাকে লাইকোপোডিয়াম দেব, সরিনামের পেশেন্ট হলে অবশ্যই তাকে সরিনাম দেব, নেট্রামসাল দেওয়ার দরকার হলে সেখানে আমরা নেট্রামসাল দেব। জেনারেলি মনে রাখবেন এই জাতীয় কলিক পেনে অ্যান্টিসাইকোটিক ওষুধ সাধারণত আসে, তার অর্থ এই নয় যে অ্যান্টিসাইকোটিকের বাইরে অন্য ওষুধ আসতে পারে না। আমার ক্লিনিকে কোনো একদিন একটা নিওনেটকে নিয়ে এলো, নিয়ে এলেন তার বাবা মা। নিওনেটের তার নিওনেটাল কলিক আছে, পেটে ব্যথা হচ্ছে, তার কলিকটা কলসিন্তের লক্ষণ নিয়েই কিন্তু সে আমার কাছে এসছে। আমি তাকে কলসিন্ত 10 mm একমাত্রার প্রেসক্রিপশান করি। প্রেসক্রিপশানটা যখন ক্লিনিক থেকে ডিসপেন্সারিতে চলে গেল, ওষুধের দোকান থেকে যিনি সেটা সার্ভ করছিলেন তিনি প্রেসক্রিপশান নিয়ে আমার কাছে এলেন, তখন ভিতরে পেশেন্ট আছে, এসে বললেন স্যার একটু ঢুকবো? আলাম হ্যাঁ এসো। বললেন স্যার এটা কি 10 mm? আলাম হ্যাঁ 10 mm। তাকে আমরা নাম ধরে ডাকতাম, তাকে তার নাম শফিকুল। আলাম শফিকুল কেন, সন্দেহ হচ্ছে? বলছে না এই বাচ্চা তো কয়েকদিনের বয়স তো বলা যায় না, ওই জন্যে এলাম। আলাম তুমি পেশেন্টটার নাম লিখে রাখো, চিনে রাখো, পরের দিনের সঙ্গে কথা বলে নেবে। যাই হোক, একমাত্র ওষুধ খাওয়ার পরে তার পেটের ব্যথা চলে গেল, পেটের ব্যথা আর ফিরে আসেনি। তাহলে এই যে পোটেন্সি সিলেকশন, এটা কিন্তু ভাইটাল কোনো একটা চিকিৎসকের পক্ষে, কোনো চিকিৎসকের জন্যে খুব ভাইটাল, শুধু চিকিৎসকের জন্য না, রোগীর আরোগ্যের জন্যেও কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। এবং চিকিৎসকের নাম হতে, চিকিৎসকের যশের শীর্ষে পৌঁছাতে এই সিলেকশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু ওষুধ সিলেকশন ঠিক হলে হবে না, তার পোটেন্সি এবং তার মাত্রা সিলেকশনও এক্স্যাক্ট হতে হবে, সঠিক হতে হবে। এবারে ঠিক রকম পেটে ব্যথা, কলিক পেন, কিন্তু সেখানে অর্গানিক চেঞ্জ রয়েছে, পেটে কোনো প্যাথোলজি রয়েছে, হয়তো তার অ্যাপেন্ডিসাইটিস রয়েছে, অথবা পেশেন্টের কলিসিস্টাইটিস আছে, কলিলিথিয়াসিস আছে, তার নেফ্রাইটিস আছে, তার পেরিটোনাইটিস আছে, যাই থাক না কেন সেখানে যদি কোনো প্যাথোলজি থাকে, সেখানে যদি কোনো অর্গানের পরিবর্তন হয়ে থাকে, যান্ত্রিক পরিবর্তন হয়ে যদি থাকে, আমরা অবশ্যই সেখানে লো পোটেন্সির ওষুধ ব্যবহার করব। কারণ এখানে যদি হাই পোটেন্সির ওষুধ আমরা দিই, তাহলে হাই পোটেন্সি কী করবে, ভাইটাল ফোর্সকে এমন চাপ তৈরি করবে দ্রুত আরোগ্য করার জন্যে, কিন্তু দেহের সেই অবস্থানে দ্রুত আরোগ্য হওয়ার স্বাভাবিকভাবেই যে অর্গান আক্রান্ত হয়েছে, যে অঙ্গ আক্রান্ত হয়েছে, সেই অঙ্গ সেই চাপ সহ্য করতে না পেরে আরও দুর্বল থেকে দুর্বলতর হয়ে রোগী খারাপ জায়গার দিকে চলে যাবে। অর্থাৎ যেটা অসুস্থ হতে পারত, যে সুস্থ হতে পারত, সে সুস্থতার সীমার বাইরে চলে যাবে, অর্থাৎ অসুস্থ হয়ে যাবে।
আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আর একটা বলি, কিছু পেশেন্ট আমাদের ডাক্তারখানাতে আসে, বিশেষ করে আমরা মেয়েদের মধ্যে এটা বেশি দেখতে পাই, বউদের মধ্যে বেশি দেখা যায়, সে বলে ডাক্তারবাবু আমার হাত পা জ্বালা করছে, চোখ মুখ জ্বালা করছে, মাথা জ্বালা করছে। সেখানে আপনি পরীক্ষা করে কোনো অসুখ তার খুঁজে পেলেন না, কোনো প্যাথোলজি তার খুঁজে পাওয়া গেল না। এখন দেখা যায় সে রোগী যদি সামনের দিকে একটু কুঁজো হয়ে চলে, তার ঘামে যদি খুব দুর্গন্ধ থাকে, তার যদি একটু খাই খাই ভাব থাকে, একটু নোংরা স্বভাবের হয়, অর্থাৎ আমি বলতে চাচ্ছি সে যদি সালফারের পেশেন্ট হয়, সালফার 1 mg দিলে রোগীকে কিন্তু আরোগ্য লাভ করবে, অনেকটাই ভালো হয়ে যাবে 1 mg দিলে। আমি ক্লিনিকে প্রথম দিকে 30-200 দিয়ে দেখেছি, সেভাবে ফল পাইনি। তারপরে আমি 1 mg প্রয়োগ করেছি, 1 mg প্রয়োগ করার পরে আমি দেখেছি অত্যাশ্চর্য ফল হতে এবং রোগী তাড়াতাড়ি তার জ্বালা চলে যেতে। এবারে আমরা সোরা সিফিলিস এবং সাইকোসিস, আমাদের যে তিনটে মায়োজম রয়েছে, ক্রনিক মায়োজম, এই তিনটে ক্রনিক মায়োজমের একটা প্রাইমারি অবস্থা আছে, প্রাথমিক দশা আছে। এই প্রাথমিক দশা সাধারণত স্কিনের উপর প্রকাশ করে, কিছু ক্ষেত্রে জননেন্দ্রিয়তেও প্রকাশ করে। এই প্রাইমারি দশায় আমাদের কি করতে হয়, সেখানে রোগীর প্রবণতা কিন্তু কম থাকে না, রোগীর কোনো অর্গানিক পরিবর্তন সেখানে থাকে না। সুতরাং এখানে উচ্চ শক্তির ওষুধ আমাদের পুনঃ পুনঃ প্রয়োগ করে রোগটাকে আরোগ্য করতে হয়। যদি কারো সোরা আসে, গায়ে ঠিক এসক্যাবিসের মতো খানিকটা উদ্ভেদ এলো, ফোসকা ফোসকা, তার মধ্যে জল আছে, প্রচণ্ড চুলকানি, গা গরম হলো, জ্বর ভাব এলো, এটা প্রাইমারি সোরা। এক্ষেত্রে কিন্তু যদি সালফার আসে, হেনিম্যান সরাসরি সালফারের কথাই বলেছেন, যদি সালফার আসে সেখানে সালফার উচ্চ শক্তিতে রিপিটেড ডোজে কিন্তু দিতে বলা হচ্ছে, নিম্ন শক্তিতে দিলে সহজে এটা আরোগ্য হবে না। সিফিলিসের ক্ষেত্রে ঠিক একই কথা, সাইকোসিসের ক্ষেত্রেও কিন্তু সেই একই কথা, প্রাইমারি অবস্থাতে কিন্তু আমাদের উচ্চ শক্তির ওষুধ পুনঃ পুনঃ প্রয়োগ করতে হবে। এই সোরা সিফিলিস এবং সাইকোসিস এরা অবদমিত হয়ে যদি সেকেন্ডারি স্টেজে চলে যায়, তখন এরা অর্গানিক চেঞ্জ নিয়ে আসতে পারে বা অর্গানিক চেঞ্জ নিয়ে আসে। যদি অর্গানিক চেঞ্জ নিয়ে আসে, সেখানে নিম্ন শক্তিতে সঠিক ব্যবধানে বারবার ওষুধ প্রয়োগ করে রোগীকে আরোগ্য করার চেষ্টা করতে হবে। তাহলে এতক্ষণ আমি যা বললাম তার সারমর্ম ঠিক এরকম, যদি অর্গানিক চেঞ্জ থাকে বডিতে তাহলে নিম্ন শক্তির ওষুধ আমরা প্রয়োগ করব। এবার কিছু অর্গানিক পরিবর্তনের কথা বলবো, অর্গানিক চেঞ্জের কথা বলবো, কিছু যান্ত্রিক চেঞ্জের পরিবর্তনের কথা বলবো, যেখানে আমরা উচ্চ শক্তির ওষুধ প্রয়োগ করব। যেমন আমাদের চামড়ার উপর কিছু আঁচিল তৈরি হয়, টিউমার বা কোনো উপবৃদ্ধি চামড়ার উপর যেগুলো আমরা দেখতে পাই, এই উপবৃদ্ধি প্রকৃত অর্থে এদের কিন্তু অর্গানিক চেঞ্জ, কিন্তু এই জাতীয় অর্গানিক চেঞ্জে আমাদের রোগের প্রবণতা নিম্নমুখী থাকে না বা ওষুধ গ্রহণের প্রবণতাও কিন্তু নিম্নমুখী থাকে না। এই জন্যে এই সমস্ত গ্রোথে বা বৃদ্ধিতে উচ্চ শক্তির ওষুধে অধিক ফল পাওয়া যায়। যদি টিউমারে আপনি থুজা দিলেন বা স্ট্যাভিসাগ্রিয়া দিলেন, যদি 30-6, 3-6, 200 এইসব ব্যবহার করতে থাকেন, দেখবেন এই গ্রোথ সারতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। কিন্তু এক্ষেত্রে যদি আপনি 1 mg, 10 mg এই জাতীয় ওষুধ ব্যবহার করেন রোগীর অবস্থার উপর নির্ভর করে, তাহলে তার থেকে অনেক কম সময়ে রোগী কিন্তু আরোগ্য লাভ করবে। এছাড়া কিছু ক্রনিক ওষুধ আছে, ওয়ার্টস, টিউমার, গ্রোথ, এগুলো ক্রনিক, ক্যান্সার, সার্কোমা, মারাত্মক প্রকারের রক্তাল্পতা, এইডস, এগুলো ক্রনিক ওষুধ, কিন্তু এতে ভাইটাল ফোর্স কিন্তু নিম্নমুখী হয়, অর্থাৎ তার প্রবণতা কিন্তু কমে যায়। এই প্রবণতা কমার জন্যে এখানে আমাদের নিম্ন শক্তির ওষুধ প্রয়োগ করতে হবে। এবারে প্রয়োগ বিধিটা কি, ওষুধ সিলেকশন অবশ্যই হবে ল অফ সিমিলিয়ার উপরে, অর্থাৎ সদৃশ্য বিধান মতে আপনাকে ওষুধ সিলেকশন করতে হবে। ওষুধ প্রয়োগ করার সময় আপনাকে নিম্ন শক্তির ওষুধ দীর্ঘ গ্যাপে গ্যাপে প্রয়োগ করতে হবে রোগীর নিড অনুসারে, রোগীর চাহিদা অনুসারে। এবারে আমরা কিছু সাইকোলজিক্যাল পেশেন্টের বিষয়ে একটু আলোচনা করি। হ্যানিম্যান তার অর্গাননে বলেছেন,
কোনো মানসিক রোগী তার অ্যাকুইট অবস্থাতে আমরা কখনোই অ্যান্টিসোরিক ওষুধ দিয়ে চিকিৎসা করব না। কারণ যদি অ্যান্টিসোরিক ওষুধ দিয়ে চিকিৎসা করি তাহলে তার যে বৃদ্ধি লক্ষণ আসবে সেই বৃদ্ধি লক্ষণ কিন্তু আমরা কমাতে পারবো না সহজে। বৃদ্ধি লক্ষণে রোগীর মারাত্মক কষ্ট পেতে থাকবে, এমনকি রোগী আত্মহত্যা করে দেবে বৃদ্ধি লক্ষণে, রোগী বাড়ি ছেড়ে চলে যাবে। এই জন্য হ্যানিম্যান ওখানে বলেছেন অ্যাসোরিক ওষুধ ব্যবহার করতে, অর্থাৎ হায়োসামাস, এস্টামোনিয়াম, বেলেডোনা, সরাসরি ওষুধগুলো নাম করেছেন, এই জাতীয় ওষুধ প্রয়োগ করার কথা হ্যানিম্যান বলেছেন। এই ওষুধগুলো প্রয়োগ করার পরে রোগী যখন ভালো হয়ে যাবে তখন আপনি কোনো অ্যান্টিসোরিক ওষুধ হাই অ্যান্ড হায়ার পোটেন্সিতে আপনি ব্যবহার করতে পারবেন। এবারে আরেকটা এক প্রকার মানসিক অসুস্থতা, যেটা হিস্টেরিয়া। হিস্টেরিয়া হচ্ছে আনগভার্নেবল ইমোশন। রোগীর যদি আবেগটা মারাত্মক পর্যায়ে চলে যায়, যে আবেগকে সে নিয়ন্ত্রণ করতে পারছে না, সেই আবেগকে আমরা হিস্টেরিয়া বলি। ধরে নিলাম কোন অনুষ্ঠান বাড়িতে গেলাম, একটু হাসির কথা উঠল, সবাই সামান্য একটুখানি হেসে চুপচাপ হয়ে গেল, আর একজন এমনভাবে হাসতে শুরু করলেন পুরো অনুষ্ঠানের লোক একত্রিত হয়ে গেল, এটাকেই আমরা হিস্টেরিয়া বলব। বা এমনভাবে কান্না তিনি শুরু করলেন, তার কান্না কোনো মতেই তিনি থামাতে পারছেন না, বন্ধ করতে পারছেন না, এগুলোকে আমরা হিস্টেরিয়া বলব। আনগভর্নেবল, তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই হিস্টেরিয়া পেশেন্টের ক্ষেত্রে আমরা কেমন জাতীয় ওষুধ ব্যবহার করব, কি করব, সে বিষয়টা একটু আমরা আলোচনা করব এবার। একদিন আমার হাড়োয়ার ক্লিনিকে একটা মধ্যবয়সী মহিলাকে গাড়িতে করে চাপিয়ে তার বাড়ির লোকজন নিয়ে এসছেন, এবং আমার ক্লিনিকটা যেহেতু দোতলাতে তারা তাকে ধরে উঁচু করে আমার ক্লিনিকে নিয়ে এলেন, এবং আমি সঙ্গে সঙ্গে যে পেশেন্ট ছিল তাকে বললাম একটু আপনি বাইরে বসুন, এবং ওনার আগে যাদের লাইন ছিল তাদেরকে বললাম ওনাকে আগে ছেড়ে দিই, উনি অসুস্থ। এনে আমার ইন্সপেকশন টেবিলের উপরে শোয়াতে বললাম, সেখানে শুয়ে দিল। এবার জিজ্ঞেস করলাম কি হয়েছে, যে না আর কথা বলছে না, উঠতে পারছে না, চোখটুকু ঠিকঠাক তাকাচ্ছে না। কারণ হিসেবে আমি জানতে পারলাম বাড়িতে বৌমার সঙ্গে তার মনোমালিন্য হয়েছে, মনোমালিন্য হওয়ার ফলে এই জাতীয় অসুস্থতা তার দেখা দিয়েছে, এটা কিন্তু হিস্টেরিয়া। আমরা পেশেন্টের লোকজনকে বললাম যে আপনারা ছেড়ে দেন, আপনারা সরুন। আমি একটু কাউন্সিলিং করলাম পেশেন্টের সঙ্গে, দুটো একটা কথা বললাম, বলার পরে তাকে ইগনেশিয়া 1M দিলাম। পেশেন্টের বাড়ির লোকজনকে বললাম আপনার বাইরে বসুন, আপনার পেশেন্ট 10 মিনিটের মধ্যে ও উঠে পড়বে, উঠে পড়ে আপনার সঙ্গে ও হেঁটে চলে যাবে। সেই সঙ্গে কিছু কাউন্সিলিংও করলাম পেশেন্টের। দেখা গেল পরে পরেই 10 মিনিট সময় লাগলো না, অল্প সময়ের মধ্যে রোগী উঠে গেল এবং তার বাড়ির লোকজনের সঙ্গে বাড়ি চলে গেল। এখানে আমরা ইগনেশিয়া 1M ব্যবহার করেছিলাম। এরকম হিস্টেরিয়ার ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু তার সেই সময় তার স্নায়ু আক্রান্ত হয়েছিল, তার কোনো অর্গানিক প্যাথোলজি সেখানে ছিল না, অর্থাৎ ওষুধ গ্রহণের প্রবণতা রোগীর খুব ভালো ছিল। এই ক্ষেত্রে আমরা অবশ্যই উচ্চ শক্তির ওষুধ ব্যবহার করব। আরেকটা পেশেন্টের কথা বলি, একটা তরুণী, বয়স বছর 14 হবে, মাধ্যমিক পরীক্ষার মাধ্যমিকের টেস্ট পরীক্ষার সময় তার একটা পরীক্ষা খারাপ হয়। সারা বছর খুব ভালো পড়াশুনো করেছে, টেস্ট পরীক্ষার সময় তার একটা পরীক্ষা খারাপ হলো। খারাপ হওয়ার পরে সে খুব ভেঙে পড়ল, সে ভাবলো বুঝি আমি পাশ করতে পারবো না, আমার বুঝি সব বেকার হয়ে গেল। এবং এই চিন্তা করার পরে পর থেকে তার শুরু কী শুরু হলো, তার হিস্টেরিয়া ডেভেলপ করলো, মাঝে মধ্যে সে অজ্ঞান হয়ে যায় এবং হাত পা খেঁচানি হতে থাকে, খিঁচুনি হতে থাকে, তার দাঁত লেগে যায়। ভিডিওগ্রাফি আমার কাছে আছে, এখানে দেখানোর সুযোগ নেই আপনাদের, না হলে আমি সেটা শেয়ার করতাম। তারা 3 মাস ধরে আড়াই তিন মাস ধরে তারা চিকিৎসা করলো, মাধ্যমিকের প্রায় আগে পর্যন্ত তারা চিকিৎসা করলেন, বিভিন্ন চিকিৎসকের কাছে নিয়ে গেলেন, মৌলভীর কাছে নিয়ে গিয়ে তদবির করা হলো। ফাইনালি কোনো একটা মৌলভী সাহেবের পরামর্শে তারা আমার কাছে এলেন, আমি ঘটনা জেনে তার সঙ্গে একটু কথা বললাম, কাউন্সিলিং করলাম। কাউন্সিলিং করার পরে তাকে ইগনেশিয়া প্রয়োগ করলাম, রোগী দ্রুতই আরোগ্য লাভ করলো এবং মাধ্যমিক পরীক্ষা দিল এবং পাশ করে গেল।
এই সঙ্গে একটুখানি কথা বলি এই জায়গাটায়, কাউন্সিলিংটা কেমন হওয়া উচিত এই সমস্ত পেশেন্টে। কোনো একজনের পিতৃবিয়োগ হয়েছে, আমরা যদি বলি সবার পিতা তো চিরদিন বাঁচে না, তোমারও মরেছে, তুমি কেঁদো না, এটা কিন্তু ঠিক সান্ত্বনা হলো না, এটা কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হলো না কাউন্সিলিং করে। আমাদের কি করতে হবে? সদৃশ বিধান মতো যেহেতু চিকিৎসা, যেহেতু সে দুঃখের মধ্যে রয়েছে, আপনি এমন আর একটা দুঃখ তার সামনে তুলে ধরুন যে দুঃখটা তার পিতৃবিয়োগের থেকে অনেক বেশি স্ট্রংগার। এরকম দুঃখের কথা বললে দেখবেন সঙ্গে সঙ্গে তার চোখ মুখ পরিবর্তন হয়ে যাচ্ছে, তার অবয়ব পাল্টে যাচ্ছে, সে কিন্তু দুঃখটা অনেকটাই তার লাঘব হয়ে যাবে। যেমন ধরুন আরেকটা উদাহরণ দিই এখানে, কোনো একজনের খুব আপনজন নিকটতম প্রতিবেশী মারা গেছেন, তিনি দুঃখিত হয়েছেন, তার দু চার দিনের মধ্যে যদি তার পিতৃবিয়োগ হয়, তা নিঃসন্দেহে পিতৃবিয়োগের দুঃখ প্রতিবেশী মারা যাওয়ার দুঃখ থেকে অনেক বেশি। এই জন্যে প্রতিবেশী মারা যাওয়ার দুঃখটা কিন্তু সে ভুলে যাবে, পিতৃবিয়োগের দুঃখ তখন তাকে কাতর করে তুলবে। তাহলে ঠিক এরকম একটা দুঃখ দিয়ে, এরকম একটা ঘটনা দিয়ে রোগীকে কাউন্সেলিং করতে হবে। তেমনি আমি ওই বাচ্চা মেয়ে যে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল তাকে আমি কাউন্সেলিং করলাম ঠিক এইভাবে, যে দেখো আমি একটা মেয়ের কথা জানি যে সারা বছর খুব ভালো পড়াশুনো করেছিল, সে স্কুলে ফার্স্ট হতো এবং তার পড়াশুনো এমন ছিল, তার রেজাল্ট এমন ছিল, সে মাধ্যমিকে বোর্ডেরও একটা স্ট্যান্ড করবে, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আসবে, এরকম সম্ভাবনা ছিল। কিন্তু পরীক্ষার সময় তার দেখা গেল তার শরীর খারাপ হয়েছে, সে পরীক্ষা দিতে পারলো না, সে খুব ভেঙে পড়লো, খুব দুঃখিত হলো। তারপরে সে নিজে ঠিক করলো যে না, একটা গেল কিন্তু এরপরে আমার আরও সময় আছে, আমি ভালো করে পরীক্ষা দিয়ে পরের বছর পাশ করব। তাহলে দেখো যার ওরকম একটা সম্ভাবনা ছিল সে পরীক্ষায় দিতে পারলো না, আর তুমি তো পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ, তোমার সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, সুতরাং তুমি এখন থেকে ভালো করে পড়ো, ভালো করে পরীক্ষা দিয়ে তুমি মাধ্যমিকটা পাশ করো। এই কথাটা শুনে তার কিন্তু ভালো লাগলো। আমি আরও একটু অন্যভাবে বলেছিলাম, আপনাদের সঙ্গে সংক্ষেপে সেটা শেয়ার করলাম, এবং রোগী যাকে ধরে আনতে হয়েছিল সে উঠে বসলো এবং আরও দু পাঁচটা রোগীকে আমার ডেকে দিল। আমি বললাম তুই ওদেরকে ডেকে দে পরপর, আর আমার এখানে বস। সে ডেকে দিল, রোগী আস্তে আস্তে ভালো হয়ে গেল। এভাবে কিন্তু কাউন্সিলিংয়ের সঙ্গে আমাদের ওষুধ দিয়ে রোগীকে ভালো করতে হবে। যেখানে আপনার ডায়েট প্রেসক্রিপশান করা দরকার চিকিৎসক হিসেবে, সেখানে ডায়েট প্রেসক্রিপশানের সঙ্গে আপনাকে হোমিওপ্যাথি ওষুধ দিতে হবে। যেখানে চলন বলনের পরিবর্তন দরকার সেখানে সেটা পাল্টে দিয়ে আপনাকে ওষুধ দিতে হবে। ওষুধ দিলে কিন্তু রোগী অতি দ্রুত ভালো হয়ে যাবে। এবার আমরা দেখি স্নায়ুর অন্য কিছু আক্রমণের কথা আমরা দেখি। এই পক্ষাঘাতগ্রস্ত রোগী যারা প্যারালাইসিসে ভোগেন তাদের সাধারণত স্নায়ু আক্রান্ত হয়। প্যারালাইসিস রোগীর স্নায়ু আক্রান্ত হলে এদের কিন্তু প্রবণতা কিন্তু বেশি থাকে না, কারণ স্নায়ুর যে আক্রমণ, স্নায়ু যে আক্রান্ত হওয়া, এই আক্রান্তটা কিন্তু মারাত্মকভাবে স্নায়ু আক্রান্ত হওয়ার জন্যে তারা পক্ষাঘাতগ্রস্ত হয়, এই জন্যে তাদের প্রবণতা কমে যায়। এই ক্ষেত্রে কি করে, এবং এই প্রবণতা কমটা তার পক্ষাঘাতের কারণের উপর কিন্তু নির্ভর করে। যদি দেখা যায় স্নায়ুকোষ ধ্বংস বা অর্গানিক চেঞ্জের জন্য স্নায়ুকোষের পক্ষাঘাত হয়েছে, তবে সেক্ষেত্রে প্রবণতা কম হয়। পক্ষান্তরে যদি আমরা দেখি শুধুমাত্র প্রদাহজনিত কারণে তার পক্ষাঘাত হয়েছে, কোনো অর্গানিক চেঞ্জ সেখানে নেই, তাহলে আমরা ধরে নেব রোগীর প্রবণতা সেখানে বেশি। এই জন্যে হেমিপ্লেজিয়া, প্যারাপ্লেজিয়া, ব্রেন টিউমার এই সমস্ত রোগীদের যেহেতু সেখানে রোগীর প্রবণতা কমে যায়, কারণ সেখানে অর্গানিক চেঞ্জ থাকে স্নায়ুকোষের, তখন আমাদের লো পোটেন্সির ওষুধ দিয়ে সেখানে চিকিৎসা করতে হবে। কখনোই সেটা 30 শক্তির বেশি হবে না, এটা সবসময় মাথায় রাখতে হবে। বেস্ট হচ্ছে 50 মিলিসিমেল পোটেন্সি দিয়ে চিকিৎসা করা। ঠিক একই রকম আর একটা স্নায়ুর অসুখ, যেমন বেলস পলসি, এপিলেপসি। বেলস পলসি বলতে, এই এখন শীতকালে আমরা যদি বাইকে ভ্রমণ করি বা গাড়ির সাইডে বসে যদি আমরা অনেক দূরের রাস্তায় গেলাম, সেখানে গাড়িতে হাওয়া লাগলো মুখে, মুখের একটা দিক বেঁকে গেল, যেটাকে আমরা ফেসিয়াল প্যারালাইসিস বলি বা বেলস পলসি বলি। এই বেলস পলসির ক্ষেত্রে এখানে আমাদের স্নায়ু কিন্তু আক্রান্ত হয়,
স্নায়ুর কিন্তু কোনো অর্গানিক চেঞ্জ সেখানে ঘটে না, শুধুমাত্র কি হয় স্নায়ু এখানে একটু উত্তেজিত হয়, তার একটু অবসাদ এসে যায়। এপিলেপসির ক্ষেত্রে ঠিক সেরকম ঘটনা ঘটে, বা আরও কিছু পক্ষাঘাত আছে যেখানে সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায় না, সেখানে কোনো অর্গানিক চেঞ্জ নেই। এই সমস্ত ক্ষেত্রে রোগীর প্রবণতা ভালো থাকার জন্যে আমরা উচ্চ শক্তির ওষুধ দিয়ে এবং রিপিটেডলি দিতে হয়, এক্ষেত্রে আমরা রোগীকে ভালো করতে পারি। ধরে নিলাম বেলস পলসির কোনো রোগীকে আপনি পেয়েছেন এই শীতকালে, তার এরকম ঠান্ডা হাওয়া লেগে তার ডান দিকটা বেঁকে গিয়েছে, সেখানে দেখা যাচ্ছে কস্টিকাম তার রিমেডি হিসেবে এলো, ওষুধ হিসেবে এলো। কস্টিকামকে কখনো 36-200 আপনি ব্যবহার করবেন না, ন্যূনতম সেখানে আপনি 1 mm শক্তি, 10 mm শক্তির ওষুধ ব্যবহার করবেন, দেখবেন অতি দ্রুতই রোগী আরোগ্য লাভ করবে। এর মধ্যে যারা শুনছেন, অনেকেই আমার ছাত্র আছে, তারা আমার ক্লিনিকে দেখেছে এই সমস্ত রোগী আরোগ্য লাভ করতে। এই যে বেলস পলসি বা এপিলেপসি বা অজানা কিছু কারণে যে পক্ষাঘাত, এই সমস্ত ক্ষেত্রে আমরা উচ্চ শক্তির ওষুধ ব্যবহার করি, কারণ স্নায়বিক অবসাদ যদি কাটাতে হয় বা উত্তেজিত স্নায়ুকে যদি আমাদের শান্ত করতে হয়, তাহলে বারবার ঔষধ প্রয়োগের এখানে একান্ত প্রয়োজন হয়। এই জন্যে আমরা 50 mg পটেন্সি যদি এখানে ব্যবহার করি একটু রিপিটেডলি, তাহলে আরও ভালো ফল এখানে পাওয়া যায়। এই এখনকার দিনে আমরা চিকিৎসক হিসেবে সবসময় দেখছি স্নায়বিক ও মানসিক রোগীর সংখ্যা ক্রমান্বয়ে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সমস্ত চিকিৎসকের নলেজে কিন্তু এটা রয়েছে। এই সমস্ত রোগীদের প্রবণতা, অসুখের প্রতি প্রবণতা বা ওষুধের প্রতি প্রবণতা খুবই এদের বেশি থাকে। অসুখের প্রতি প্রবণতা বেশি থাকার জন্যে এরা কিন্তু খুব সহজেই আক্রান্ত হয়, এই জন্যে সামান্য কথাতেই তারা আক্রান্ত হয়, সামান্য পরিবর্তনেই তারা আক্রান্ত হয়। এদের যেহেতু কোনো অর্গানিক প্যাথোলজি সেখানে নেই, অবশ্য উচ্চতম শক্তির ওষুধ সামান্য মাত্রাতে আমরা এখানে প্রয়োগ করব, প্রয়োগ করলে তার রোগ প্রবণতা দূর হয়ে যাবে। এই মানসিক রোগীদের প্রবণতা খুব বেশি থাকে, যেমন অসুস্থতার প্রবণতা যেমন বেশি থাকে, ওষুধ গ্রহণেরও প্রবণতা তার বেশি থাকে। এই জন্য এদেরকে আমরা উচ্চ শক্তির ওষুধ সামান্যতম মাত্রায় এদেরকে প্রয়োগ করে এদের রোগ প্রবণতা আমাদের দূর করতে হয়। এক্ষেত্রে যদি আমরা নিম্ন শক্তির ওষুধ ব্যবহার করি, তাহলে কিন্তু রোগী আরোগ্য হতে দেরি হবে, এবং যদি রিপিট করি তাহলে অসুখটা কিন্তু সারতেও সমস্যা হবে। এই জন্য উচ্চ শক্তির ওষুধ অল্পতেই কিন্তু আমাদের অল্প মাত্রাতে প্রয়োগ করলে উত্তেজিত স্নায়ু তার স্বাভাবিক অবস্থাতে ফিরে আসবে। আমরা এখানে একটুখানি উদাহরণ দিই। আমি একটা মহিলা যে আমার কাছে এলো একটু মানসিক অস্বস্তি নিয়ে, তার রাত্রে ঘুম হচ্ছে না, তার মন ভালো যাচ্ছে না, তার সবসময় একটা সন্দেহবাতিক, তার সন্দেহের কারণ হচ্ছে তার স্বামী, সেভাবে স্বামীর সঙ্গে তো অন্য মহিলার সম্পর্ক আছে, আবার সে নিজে এনকোয়ারি করে দেখেছে প্রকৃতই সম্পর্ক নেই, কিন্তু তবু তার মন ভালোবাসে না, মন ভালো বলে না যে তার স্বামীর অন্য কারোর সঙ্গে সম্পর্ক নেই। এই জাতীয় মানসিক রোগীদের সাধারণত ওষুধ গ্রহণের প্রবণতা খুব ভালো থাকে, এদের কোনো অর্গানিক প্যাথোলজি থাকে না, সেহেতু আমরা এদেরকে অবশ্যই উচ্চ শক্তির ওষুধ প্রয়োগ করব। উচ্চ শক্তির ওষুধ প্রয়োগ করলে এই অসুস্থ হওয়ার প্রবণতা তার কেটে যাবে। তাহলে এতক্ষণ যে আলোচনা হলো, এই আলোচনার মূল কথা হলো প্রবণতা ভালো থাকলে উচ্চ শক্তি, প্রবণতা যদি নিম্নমুখী হয় তাহলে নিম্ন শক্তির ওষুধ ব্যবহার করা উত্তম। চিররোগের ক্ষেত্রে উচ্চ শক্তি, তরুণ রোগের ক্ষেত্রে নিম্ন শক্তির ওষুধ প্রয়োগ সম্পূর্ণ হোমিও দর্শন বিরোধী। এবারে আমি ডাক্তার টিপি চ্যাটার্জির লেখা ফান্ডামেন্টালস অফ হোমিওপ্যাথি এই বই থেকে আমি কয়েকটা কথা বলবো, কোথায় কেমন পটেন্সির ওষুধ আমরা ব্যবহার করব। যদি আমাদের রোগীর মানে যে সিমটম নিয়ে আমরা ওষুধ দিচ্ছি, গ্রেটার দ্য সিমিলারিটি, যদি লক্ষণ সাদৃশ্য খুব ভালো হয়, তাহলে সেখান থেকে আমরা হায়ার পটেন্সির ওষুধ ব্যবহার করব। যদি ভাইটাল ফোর্স খুব অ্যাক্টিভ থাকে, সক্রিয় অবস্থাতে থাকে, তাহলে উচ্চ শক্তির ওষুধ।
রোগীর প্রবণতা ভালো হলে যেটা বারবার আলোচিত হলো উচ্চ শক্তির ওষুধ, রোগীর প্রবণতা ভালো, অর্গানিক চেঞ্জ নেই, অসুখের ধরনটা মারাত্মক প্রকৃতি, যেমন বেলেডোনার মাথার যন্ত্রণা ভায়োলেন্ট, সেরকম ভায়োলেন্ট মাথার যন্ত্রণা আছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই উচ্চ শক্তির ওষুধ প্রয়োগ করব। রোগী যদি খুব বুদ্ধিমতী বা বুদ্ধিমান হন তাহলে উচ্চ শক্তির ওষুধ। যদি ডিজিজটা ডাইনামিক লেভেলে থাকে, যদি মানসিক লক্ষণগুলো বেশি পরিমাণে থাকে তাহলে উচ্চ শক্তির ওষুধ। রোগী যে সিমটমসগুলো প্রডিউস করলো, সিমটমগুলো আমাদের দিল, সেগুলো সব সাবজেক্টিভ সিমটম, তার মধ্যে অনুভূতি, ইচ্ছা, অনিচ্ছা, স্বপ্ন, হেরাসবৃদ্ধি, এই জাতীয় লক্ষণ যদি থাকে, এই জাতীয় লক্ষণ সাদৃশ্যে যদি আমরা ওষুধ দিই তাহলে আমরা সেখানে উচ্চ শক্তির ওষুধ প্রয়োগ করব। কম বয়সে সেখানে যদি অর্গানিক চেঞ্জ না থাকে, বয়স্কদের তুলনায় সেখানে উচ্চ শক্তির ওষুধ দিতে হয়। যদি কনস্টিটিউশনাল মেডিসিন হিসাবে কোনো ওষুধকে আমরা দিই, অবশ্যই উচ্চ শক্তির ওষুধ। কোনো নো সোর্স, মেডোরিনাম, সরিনাম, সিফিলিনাম, টিউবারকুলিনাম, এই জাতীয় নো সোর্স তাদেরকে উচ্চ শক্তিতে দিতে হয়। যে সমস্ত ওষুধ ক্রুড অবস্থাতে খুবই অ্যাক্টিভ, খুব বিষাক্ত, তাদেরকে উচ্চ শক্তিতে দিতে হয়। যেমন আর্সেনিকের কথা জানি, আর্সেনিকাল, এই ওষুধ যদি আমরা উচ্চ শক্তিতে প্রয়োগ করি, এই নিম্ন শক্তিতে প্রয়োগ করি, তাহলে বিষক্রিয়া হবে, রোগী আর্সেনিক পয়জনিংয়ে কিন্তু মারা যাবে। এই জন্যে এক্ষেত্রে আমাদের কিন্তু উচ্চ শক্তির ওষুধ প্রয়োগ করতে হবে। আবার কিছু কিছু ওষুধ আছে যারা ক্রুড অবস্থাতে, ইনার্ট বা নিষ্ক্রিয়, কোনো ওষুধি গুণ তার মধ্যে নেই ক্রুড অবস্থাতে, সেই ওষুধগুলোকে আমরা একটু উচ্চ শক্তিতে প্রয়োগ করবো। যেমন নেট্রামিউল, এটা ইনার্ট অর্থাৎ নিষ্ক্রিয় ক্রুড অবস্থাতে, খাদ্য লবণ হিসেবে সে কিন্তু নিষ্ক্রিয়, তার মধ্যে ওষুধি গুণ নেই। যদি তাকে আমরা পোটেন্ডাইজ করি তাহলে তার ওষুধি গুণ আসে। আবার এই ক্ষেত্রে আমাদের নেট্রামিউরের মতো ওষুধ কখনো 3, 6, 12 এই শক্তিতে আমরা ব্যবহার করব না, অবশ্যই তাকে 201 mg এই জাতীয় শক্তিতে আমরা ব্যবহার করব। কোনো ড্রাগ বা কোনো কেমিক্যালের প্রতি কোনো রোগীর যদি অ্যালার্জি থাকে, তাহলে সেই ড্রাগ বা সেই কেমিক্যাল যদি পোটেন্ডাইজ করা হয় বা পোটেন্ডাইজ ফর্মে ওষুধ আকারে যদি তাকে পাওয়া যায়, আমরা অবশ্যই সেই সেম ড্রাগ হাইপোটেন্সিতে ব্যবহার করব। মেয়েদের তুলনায় ছেলেদের কিন্তু হাইপোটেন্সির ওষুধ ব্যবহৃত হয়, কারণ আমরা ধরে নিই, যদিও কথাটা ঠিক নয়, এই মেয়েদের থেকে ছেলেরা বেশি বুদ্ধিমান, কিন্তু কথাটা সব ক্ষেত্রে ঠিক নয়, কারণ এরা বেশি পরিমাণে মেন্টাল ওয়ার্ক করে, মেয়েরা বেশি পরিমাণে ফিজিক্যাল ওয়ার্ক করে, আর ওরা কম মেন্টাল ওয়ার্ক করে। এবারে কোন সময় আমরা লো পোটেন্সির ওষুধ ব্যবহার করব, যে সময় ওষুধের ইন্ডিকেশানটা বা যে সিমিলিমাম যেটা করেছি সেটা পুয়র হয়েছে, বা লেস সিমিলিমাম যদি ওষুধ হয় তাহলে আমরা লো পোটেন্সি ব্যবহার করব। ভাইটালিটি যদি খুব দুর্বল অবস্থাতে থাকে, রোগীর প্রবণতা যদি নিম্নগামী হয়, অসুখ যদি বেশি পরিমাণে ক্রনিক হয় এবং অর্গানিক চেঞ্জ যদি সেখানে আসে, তাহলে আমরা লো পোটেন্সির ওষুধ ব্যবহার করব। রোগীর যদি বুদ্ধিবৃত্তি, বুদ্ধিসাধী যদি কম হয়, সে যদি ডাল, সে যদি অলস প্রকৃতির হয়, সে যদি জড় মস্তিষ্কের হয়, নিম্ন শক্তির ওষুধ আমরা ব্যবহার করব। যদি প্যাথোলজিক্যাল চেঞ্জ খুব বেশি থাকে তাহলে নিম্ন শক্তির ওষুধ, যদি বয়স বেশি হয় সেক্ষেত্রে নিম্ন শক্তির ওষুধ, রোগী যদি অবজেক্টিভ সিমটম প্রডিউস করে বা কোনো পার্টিকুলার সিমটম নিয়ে যদি আমাদের চিকিৎসা করতে হয় তাহলে নিম্ন শক্তির ওষুধ আমরা প্রয়োগ করব। যদি অসুখের গতি খুব ধীর হয়, অসুখ যদি খুব ধীর গতি সম্পন্ন হয় তাহলে নিম্ন শক্তির ওষুধ সেখানে ব্যবহার করা হয়। যখন আমরা অর্গান রিমেডিস ব্যবহার করি, অর্গান রিমেডিস বলতে অনেক সার্কোটস আছে যেগুলোকে আমরা অর্গান রিমেডিস বলি, সেগুলো ভালোভাবে প্রুভিং হয়নি, তাদেরকে আমরা নিম্ন শক্তিতে ব্যবহার করি, বায়োকেমিক ওষুধ নিম্ন শক্তিতে ব্যবহার করা হয়। ইনকিউরেবল ডিজিজে যে অসুখগুলো সারে না সেক্ষেত্রে নিম্ন শক্তির ওষুধ ব্যবহার করতে হয়। টু প্রমোট ড্রেনেজ, কোনো অ্যাপসেস বা কোনো বয়েল তা থেকে পুঁজ বার করার জন্যে আমরা নিম্ন শক্তির ওষুধ প্রয়োগ করি। এই মার্কুরিয়াস বলতে গিয়ে ডাক্তার কেন্ট বলেছেন, এই মার্কুরিয়াস নিম্ন শক্তিতে প্রয়োগ করলে কোনো অ্যাপসেস ফেটে গিয়ে পুঁজ বেরিয়ে যাবে, মার্কুরিয়াস যদি আপনি উচ্চ শক্তিতে প্রয়োগ করেন অ্যাপসেসটা বসে যাবে। এখন কারোর গ্লুটিয়াল লিজিয়ানে অ্যাপসেস হয়েছে পাছাতে,
ডিপ মাসেলসে অ্যাক্সেস হয়েছে। সেই অ্যাক্সেসটাকে যদি আপনি ভুল করে পাকাতে যান বা কারোর পেরি অ্যানাল রিজিয়ান অ্যাক্সেস হয়েছে, মানে অ্যানাসের কাছাকাছি কোনো অ্যাক্সেস হয়েছে, সেটাকে যদি পাকাতে যান, অ্যানাসের অ্যাক্সেস পেকে গেলে সেখানে ফিস্টুলা ডেভেলপ করবে। যদি বাটাকে ডিপ মাসেলসে পাশাপাশি ডিপ মাসেলসে যে অ্যাক্সেস হয়েছে সেটা যদি পাকাতে চান, তাকে বাইরে বার করা যাবে না, ড্রেন করা যাবে না, সেখানে অপারেশন করতে হবে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে চিকিৎসকের বিবেচনার মধ্যে আনতে হবে সেখানে আমি কি করব, এটাকে পাকাবো না এটাকে বসাবো। যদি বসাতে হয় সিলেক্টেড ওষুধ হাই পোটেন্সিতে ব্যবহার করতে হবে, যদি পাকাতে হয় তাহলে নির্বাচিত ওষুধ লো পোটেন্সিতে ব্যবহার করতে হবে। এবারে আমাদের আলোচনাটা ঔষধের মাত্রা নির্বাচন ও তার পুনঃপ্রয়োগের দিকে যাবে। সঠিক ওষুধ ও তার শক্তি নির্বাচনের পরে চিকিৎসকের পরবর্তী পদক্ষেপ হয় ওষুধের মাত্রা নির্বাচন। এই মাত্রা নির্বাচনে চিকিৎসকের মধ্যে তীব্র মতপার্থক্য দেখতে পাওয়া যায়। কেউ বলেন আমি 30 বা 200 শক্তির ওষুধ এক মাত্রা দিয়ে পর্যবেক্ষণ করি, কেউ আবার বলেন 30, 200, 1000, 10000 শক্তির ওষুধ প্রত্যহ একবার বা একাধিকবার করে প্রয়োগ করি, কেউ আবার বলেন আমরা ওরকম উচ্চ শক্তির ওষুধ মাসের পর মাসের মাস প্রয়োগ করি। এবং সবথেকে দুঃখের বিষয় বা মজার বিষয় যাই বলি না কেন, সেটা হচ্ছে এই, সবাই দাবি করেন তিনি তাতে ফল পান, অর্থাৎ তার প্রয়োগ পদ্ধতিটা সঠিক, এইভাবে প্রয়োগ করে তিনি ফল পেয়ে থাকেন। আবার কেউ বলেন মেডিকেটেড করা 20 নম্বর গ্লোবিউস দিয়ে তিনি একমাত্রা করেন, কেউ বলেন 40 নম্বর গ্লোবিউস 5টা দিয়ে আমি একমাত্রা করি, কেউ বলেন আমি সরাসরি এক ফোঁটা করে দিই, কেউ আবার বলেন আমি 5 ফোঁটা করে দিয়ে একমাত্রা করি। এইভাবে এক একজনের মধ্যে এক একজন চিকিৎসকের মধ্যে এক এক রকম আমরা দেখতে পাই। কিন্তু কোনটা সঠিক? হ্যানিম্যান কি এ বিষয়ে কোনো কিছু বলেননি? অর্গানন বা ক্রনিক ডিজিজ কি আমাদের এ বিষয়ে কিছু জানায়নি? অবশ্যই আমাদের সব কিছু জানিয়ে দিয়েছেন হ্যানিম্যান। তিনি অর্গানন অফ মেডিসিন ক্রনিক ডিজিজে পুঙ্খানুপুঙ্খ রূপে এবং খুব ক্লিয়ারভাবে সব কিছুই কিন্তু বর্ণনা করেছেন। তফাৎ হচ্ছে আমরা সেটাকে পড়িনি, সেটার বিষয়ে আমাদের জ্ঞান না থাকার জন্যে আমাদের আজকে এই দশা, আমাদের মধ্যেই মতো পার্থক্য। যারা বেশি পরিমাণে ওষুধ ব্যবহার করে থাকেন, 5 ফোঁটা 10 ফোঁটা এইভাবে এক এক মাত্রা করেন, তাদের আবার একটা যুক্তি আছে। তাঁরা বলেন পোটেন্ডাইজ ঔষধের মধ্যে কোনো ক্রুড সাবস্টেন্স নেই, ওষুধকে যেহেতু পোটেন্ডাইজ করা হয়েছে তার মধ্যে কোনো মেটেরিয়াল কিছু নেই, যেটুকু আছে কোয়ালিটি আছে। তাহলে তার আবার একটা গ্লোবিউল যা 4টে গ্লোবিউল তাই, 10 ফোঁটাও তাই, এতে কিছু যায় আসে না। কিন্তু প্রকৃতই কি তাই? এর জবাব কিন্তু আমাদের অর্গাননে আছে। অর্গাননে মোস্ট প্রবাবলি 276-এ হ্যানিম্যান বলছে এই বেশি মাত্রাতে ওষুধ দিলে যে অসুখটা আরোগ্য সীমায় ছিল সে অনারোগ্যের দিকে চলে যায়, যে অসুখটা সারা ওষুধ অসুখ সেটা কিন্তু আর সারে না, যদিও আমাদের ওষুধ সিলেকশান সঠিক হয়েছে, পোটেন্সি সিলেকশান সঠিক হয়েছে, কিন্তু এই অধিক মাত্রার জন্যে অসুখ কিন্তু দুরারোগ্য হয়ে যায়, অর্থাৎ সেটা ইনকিউরেবল হয়ে যায় আর সেটা সারে না। তাহলে এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। হ্যানিম্যান কিন্তু অর্গানন আর ক্রনিক ডিজিজে এগুলো খুব সুন্দরভাবে বলে দিয়েছেন, যেখানে আমাদের মতভেদের কোনো কারণ নেই। এই অর্গাননের 4র্থ সংস্করণ পর্যন্ত হ্যানিম্যান বলেছেন একমাত্রা ঔষধ দিয়ে দীর্ঘদিন আমাদের অপেক্ষা করতে হবে, যতদিন সেই ওষুধ কাজ করবে ততদিন আমরা রোগীকে প্লাসিবো খাইয়ে যাব, তারপর যখন ওষুধের কাজ শেষ হবে তখন সেই কেসটাকে রিভাইজ করে আমরা পুনঃপ্রয়োগের কথা ভাবব। এর মধ্যে অহেতুক পুনঃপ্রয়োগ হ্যানিম্যান সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন। যারা হ্যানিম্যান অ্যান্ড হোমিওপ্যাথি করেন বা হ্যানিম্যানের মতপথকে মেনে চলেন তারা আজও এই পদ্ধতি কিন্তু অনুসরণ করেন। এই পদ্ধতি সব থেকে উৎকৃষ্টতম পদ্ধতি বা শ্রেষ্ঠ পদ্ধতি, এতে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। এতে হয়তো রোগী আরোগ্য একটু দেরি হয় কিন্তু ক্ষতির সম্ভাবনা একেবারেই থাকে না, এই জন্যে এই পদ্ধতি কিন্তু অনুকরণীয়, এই পদ্ধতি আমরা অনুসরণ করতে পারি।
এই সমস্ত ক্ষেত্রে কি হয়, অ্যাগ্রাভেশনটাও বিশেষ কিছু হয় না, অহেতুক অ্যাগ্রাভেশন হয় না। অর্গাননের পঞ্চম সংস্করণে 276 অনুচ্ছেদে হ্যানিম্যান বলেছেন, দ্রুত যদি কোনো অসুখকে আমরা আরোগ্য করতে চাই, তিনি ওখান একটু মত পাল্টাচ্ছেন, দ্রুত যদি আরোগ্য করতে চাই তাহলে ওষুধের পুনঃপ্রয়োগ করা প্রয়োজন, কিন্তু সেই প্রয়োগটা কতদিন ব্যবধানে করতে হবে, কমাত্রা দিতে হবে, কতটা পরিমাণে দিতে হবে, সে সম্বন্ধে সেখানে কোনো দিক নির্দেশ ছিল না। এই জন্য পোসোলজিতে এই জায়গাটা এখানে একটা ত্রুটি রয়ে গেছে। ওই সময় উনি কী বললেন, ওষুধকে কীভাবে দিতে হবে, ওষুধকে জলে গুলে উনি দেওয়ার কথা বলেছেন, ওষুধকে জলে গুলতে হবে, জলে গুলে ওষুধকে পুনঃপ্রয়োগ করতে হবে। এবং আবার বলেছেন, এই সময় যদি কোনো হোমিওপ্যাথি অ্যাগ্রাভেশন আসে ওষুধ প্রয়োগের পর, তাহলে সেই ওষুধ নিম্ন শক্তিতে প্রয়োগ করতে হবে, অথবা সেই ওষুধের সাথে আংশিক সাদৃশ্য আছে এমন কোনো ইন্টারকারেন্ট ওষুধ সেখানে দিতে হবে, দিয়ে সেটাকে অ্যান্টিডোট করতে হবে। আগে যে জলে দিয়ে ঝাঁকির কথা উনি বলেছিলেন, 10 বারে ঝাঁকির পরিবর্তে 2 বার ঝাঁকির কথা তিনি সেখানে বলেছেন, কিন্তু দেখা গেল এই পদ্ধতিতে ওষুধ প্রয়োগ করলে অহেতুক নিম্ন শক্তির ওষুধ বা অন্য কোনো আংশিক ওষুধ প্রয়োগ করলে রোগীর আশানুরূপ ফল পাওয়া যায় না, কখনো সখনো গোলমাল হয়ে যায়। এই জন্য হ্যানিম্যান এটা করার পরে তিনি আবার মত পাল্টালেন। অর্গাননের পঞ্চম সংস্করণ, পঞ্চম সংস্করণের পর যখন তিনি ক্রনিক ডিজিজ গ্রন্থে সংস্করণ বার করলেন, ক্রনিক ডিজিজটা উনি বার করলেন, সেই সময় তিনি লিখলেন 8-10 বার সেটাকে ঝাঁকি দিতে হবে। এবারে 1 চামচ ওষুধ 8-10 চামচ জলে সেটাকে ডিজলভ করতে হবে, সেই জল থেকে 1 চামচ নিয়ে তাকে প্রয়োজন মতো পুনঃপ্রয়োগ সেখানে করতে হবে, করলে অ্যাগ্রাভেশন অনেকটা কমানো যাবে। এই পদ্ধতিতে কিন্তু সুফল পাওয়া গেল। তার পরবর্তীতে এই পদ্ধতি অনুসরণ করে আমরা অর্গাননের ষষ্ঠ সংস্করণে একটা যুগান্তরকারী বিপ্লবকারী একটা আবিষ্কার হ্যানিম্যানের দেখলাম, 50 মিলিসিমেল শক্তির ওষুধের প্রবর্তন। তিনি প্রথমে করেছিলেন ডেসিমেল পোটেন্সির ওষুধ, যেটাকে আমরা 1x 2x 3x 6x 12x ইত্যাদি বলি। তারপরে উনি এলেন সেন্টিসিমেল পোটেন্সির ওষুধ, 1 2 3 4 5 6 30 200 1000 ইত্যাদি। এবং সবার শেষে অর্গাননের ষষ্ঠ সংস্করণে তিনি যুগান্তরকারী আর একটা পদ্ধতির কথা বললেন, স্কেলের কথা বললেন, সেটা 50 মিলিসিমেল পোটেন্সির ওষুধ। এই ওষুধে কী হলো, ওষুধের মাত্রা অনেক তিনি কমিয়ে দিলেন, অনেক তাকে ডাইলুট করলেন, অনেক ওষুধটাকে লঘু করলেন, কিন্তু সাকাশনটাকে তিনি অনেক বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দিয়ে ওষুধ রিপিটেড ডোজে খাওয়ার কথা উনি বললেন। কি বললেন, ওই 50 মিলিসিমেল পোটেন্সির ওষুধ, 1 ফোঁটা ওষুধ 500টা গ্লোবিউলসকে মেডিকেট করতে পারে, এরম গ্লোবিউলস সিক্ত করে 1টা গ্লোবিউলস 2 আউন্স জলে দিতে হবে, 6 থেকে 10 বার সেই বোতলটাকে ঝাঁকি দিয়ে তা থেকে 1 চামচ ওষুধ 30 ml বা ওই 7-8 চামচ জলে মিশিয়ে তা থেকে 1 চামচ খেতে হবে, এটাই হবে একমাত্রা। প্রয়োজনে একই ডিজে ওষুধ আমরা পুনঃপ্রয়োগ করতে পারি, 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা অন্তর, বা তাছাড়া স্বল্প ব্যবধানে একে পুনঃপ্রয়োগ করতে পারি। চিররোগের ক্ষেত্রে সপ্তাহে 3 দিন বা সপ্তাহে 5 দিন বা সপ্তাহ অন্তর, অথবা প্রত্যেক দিন আমরা এক ক্রনিক ডিজিজের ক্ষেত্রেও সেটাকে ব্যবহার করতে পারি। এইভাবে দেখতে পাওয়া যায় 50 মিলিসিমেল পোটেন্সির ক্ষেত্রে অ্যাগ্রাভেশনটাকে রোকা সম্ভব। এবারে 50 মিলিসিমেল পোটেন্সির ওষুধ ব্যবহার করতে করতে দেখা যায় যে লক্ষণে রোগীর ওষুধ প্রয়োগ করা হয়েছিল সেই লক্ষণ কিন্তু পুনঃপ্রকাশিত হয় চলে যাওয়ার পরে। পুনঃপ্রকাশিত হলে হ্যানিম্যান বলছেন ওষুধ গ্রহণের প্রবণতা রোগীর কমে গেছে, অর্থাৎ অসুখ আরোগ্যের দিকে চলে গেছে। তখন কি করতে হবে, ওষুধ প্রয়োগ সবসময় বন্ধ রাখতে হবে। বন্ধ রাখার পর লক্ষণ চলে গেলে আবার সেই ওষুধ একটু উচ্চ শক্তিতে একটু অধিক ব্যবধানে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করার পর দেখা গেল যদি আবার লক্ষণ ফিরে আসে তাহলে বুঝতে হবে ওষুধের আর প্রয়োজন নেই, ওষুধ বন্ধ করতে হবে। ওষুধ বন্ধ করার পরেও যদি দেখতে পাওয়া যায় অল্প অর্ধেক কিছু লক্ষণ আছে, তখন একটু উচ্চ শক্তির ওষুধ আরও ব্যবধানে 2-1 মাত্রা দিলে
রোগী পুরোপুরি আরোগ্য লাভ করবে। এইভাবে 50 মিলিসিমল% পটেন্সির ওষুধ দিয়ে আর রোগীকে সহজেই আরোগ্যের দিকে নিয়ে যেতে পারি। এবারে প্রশ্ন উঠল, সত্যি কি 50 মিলিসিমল পটেন্সির ওষুধে কোনো অ্যাগ্রাভেশন হয় না, কোনো বৃদ্ধি লক্ষণ আসে না? অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় 50 মিলিসিমল পটেন্সির ওষুধে বৃদ্ধি লক্ষণ আসে। আমি একটা মাস্টারমশাইয়ের কথা বলি যেটা এখন আমার খুবই মনে আছে। তিনি টানা রিং ওয়ার্ম নিয়ে আমার কাছে এসেছিলেন সারা দেহে। তাকে আমি সাইলেসিয়া প্রেসক্রাইব করেছিলাম 0/2 পটেন্সি, 50 মিলিসিমিলের 0/2 সাইলেসিয়া, যে সাইলেসিয়া আজকে আলোচনা হওয়ার কথা ছিল। তার এমন ভায়োলেন্ট অ্যাগ্রাভেশন হয়েছিল, ওনাকে 15 দিন স্কুল ছুটি নিতে হয়েছিল। পরবর্তীকালে কিন্তু সে অসুখটা সেরে গিয়েছিল, সাইলেসিয়া তাকে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছিল। তাহলে এইভাবে আমরা যদি নতুনতম পটেন্সির ওষুধ, নতুনতম স্কেলে তৈরি করা ওষুধকে ব্যবহার করি, তাহলে আমরা যেমন অসুখটাকে অনেক কম সময়ের মধ্যে আরোগ্য করতে পারি, তেমনি অযাচিত বৃদ্ধি লক্ষণও সেখানে আসে না। যদি সোরা সিফিলিস এবং সাইকোসিস তার যদি প্রাথমিক অবস্থায় থাকে, এই প্রাথমিক অবস্থায় আমরা 50 মিলিসিমল পটেন্সির ওষুধ যেমন কাপের জল থেকে 1 চামচ খেতে বলেছিলাম, এখানে আমরা 2 চামচ 3 চামচ বা তার থেকে বেশি পরিমাণে ওষুধ একটু বেশি মাত্রাতে খেতে বলবো। কারণ এখানে হ্যানিম্যান রিপিটেশনের কথা বলেছেন, রিপিটেশন করলেই সহজেই অসুখটা সেরে যাবে। এবারে আমার একটা অ্যাপিল আছে, অ্যাপিলটা আমার মুখ দিয়ে হবে, কিন্তু অ্যাপিলটা প্রকৃত অর্থেই এক স্বনামধন্য হোমিওপ্যাথে, যিনি ডাক্তার এসপিদে। এসপিদে কী বলছেন চিকিৎসকের উদ্দেশ্যে? তাই সব চিকিৎসক বন্ধুদের কাছে আমার বিনীত অনুরোধ, আসুন সবাই একত্রে বসে আলোচনার মাধ্যমে ঔষধ প্রয়োগের এই নীতি অনুসরণ করে রোগীকে যত শীঘ্র সম্ভব স্থায়ী আরোগ্যের চেষ্টা করি। হাইয়েস্ট আইডিয়াল অফ কিওরের সব শর্ত পূরণ করার যোগ্যতা ও গৌরব অর্জন করি, তাহলে হোমিওপ্যাথিতে আরোগ্য লাভ করতে সারা জীবন কেটে যায় এই মিথ্যা অপবাদ আর শুনতে হবে না। জনসাধারণের মধ্যে হোমিওপ্যাথি সম্বন্ধে ভুল ধারণার অবসান হবে। সকলকেই আমার তরফ থেকে হৃদয়ের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।